তো আমরা একটু গত ক্লাসের বিষয়টা একবার একটু একবার ওভারভিউ করে যাই, তাহলে আপনাদের জন্য বিষয়টা অনেক সুবিধা হবে। তো আমরা প্রথমে বলেছিলাম যে আসলে এসইওটা কি, আর এসইওটা আমরা কেন করব, একটা ওয়েবসাইটের এসইও করার কি প্রয়োজন, এই বিষয়গুলো নিয়ে আমরা কিছু কথাবার্তা বলছিলাম। দেন আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম যে এসইওর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে কিওয়ার্ড বা কিওয়ার্ড রিসার্চ। আমাদের এসইও করতে গেলে আমাদেরকে অবশ্যই কিওয়ার্ডের উপর অনেক বেশি ফোকাস করতে হবে, কারণ আমরা যত ভালোভাবে কিওয়ার্ডটাকে চুজ করব বা কিওয়ার্ডটা আমরা যত ভালোভাবে এখানে আমাদের ওয়েবসাইটে প্রোভাইড করতে পারবো, যত গুড কোয়ালিটি বা দেখা যাচ্ছে যত ভালো কোয়ালিটির কিওয়ার্ড আমরা এখানে দিতে পারবো, আমাদের ওয়েবসাইটে র্যাঙ্ক করার সম্ভাবনা বা আমাদের যে কোনো ধরনের পোস্ট বা আমাদের যে কোনো ধরনের পেজ র্যাঙ্ক করা তত বেশি সহজ হয়। আচ্ছা, তো কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আরো কিছু বিষয় বলছিলাম যে কিওয়ার্ড আসলে কি, কিওয়ার্ড কত প্রকারের হয়, কিভাবে ইউজ করতে হয়, কিওয়ার্ডের লেন্থের উপর ডিপেন্ড করে কত ধরনের হয়, বা আমরা যে কিওয়ার্ডটা ইউজ করতেছি এটার ইউজের উপর কত ভাগে ভাগ করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। এরপর যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে আমরা কিভাবে কিওয়ার্ড গুলোকে চুজ করব। তো কিওয়ার্ড গুলোকে কিভাবে চুজ করব, এটা আমরা বিভিন্ন টুল ইউজ করছিলাম, একটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার, তারপর হচ্ছে কিওয়ার্ড টুল ডট আইও, বিভিন্ন ধরনের এক্সটেনশন। এক্সটেনশনের ব্যবহার কি দেখাইছিলাম আপনাদেরকে কোন এক্সটেনশন? আমাদের কিওয়ার্ড কালেকশনের ক্ষেত্রে কোন এক্সটেনশনের বিষয় দেখাইছিলাম? মনে হয় না এক্সটেনশন মনে হয় দেখানো হয় না। হ্যাঁ, বেশ কিছু সাইট দেখাইছিলাম, একটা হচ্ছে যে আপনার উবার সাজেস্ট, গুগল কিওয়ার্ড প্ল্যানার, সুবলে ডট কম, কিওয়ার্ড টুল ডট আইও, কিওয়ার্ড শিটার, তারপর হচ্ছে এইগুলো থেকে আমরা প্রচুর কিওয়ার্ড কালেক্ট করছিলাম। তো দেখি যে ওই লিস্টটা আমার কোথায় একটু খুঁজে দেখি। আচ্ছা, তো এই যে দেখেন এখানে প্রচুর কিওয়ার্ড আমরা সার্চ করে বের করছিলাম, প্রায় 480টার মতো বা 484টার মতো কিওয়ার্ড আমাদের এখানে ছিল, আর মনে আছে সম্ভবত 484 বা এই ধরনের কিছু কিওয়ার্ড আমাদের এখানে আছে। হ্যাঁ, 484টা কিওয়ার্ড আমরা এখানে সিলেক্ট করে রাখছি। আচ্ছা, খুবই ভালো কথা। তো আমাদের যে মেইন যে টপিকটা ছিল সেটা না, সেই মেইন যে কিওয়ার্ডটা আমরা সিলেক্ট করছিলাম, যে কিওয়ার্ড দিয়ে আমরা আরো কিছু রিলেটেড কিওয়ার্ড সার্চ করে বের করছিলাম, সেটার নাম সেটা ছিল হচ্ছে ফোন প্রাইস ইন বাংলাদেশ। আচ্ছা, তো আমরা যে এই ফোন প্রাইস ইন বাংলাদেশ এই কিওয়ার্ডটাকে মেইন কিওয়ার্ড হিসেবে ইউজ করে বা দেখা যাচ্ছে যে এই কিওয়ার্ডটাকে আমরা টার্গেট করে যে আরো প্রচুর কিওয়ার্ড যে আমরা সাজেশন থেকে বা দেখা যাচ্ছে গুগল সাজেস্ট থেকে আমরা যে এই কিওয়ার্ড গুলো নিলাম, এখন আমরা কি এতগুলো কিওয়ার্ড ইউজ করতে পারবো বা আমাদের কি এতগুলো কিওয়ার্ড ইউজ করা যুক্তিসঙ্গত হবে? কখনোই না। তো আমাদেরকে আসলে কি করতে হবে যে এই কিওয়ার্ড গুলোর মধ্যে থেকে আসলে কোন কিওয়ার্ডটা আমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে বা দেখাতে সবচাইতে বেশি আমাদের ওয়েবসাইটের জন্য বেশি কাজ করবে। আচ্ছা, তো এই কিওয়ার্ড চুজ করার ক্ষেত্রে বা দেখাতে কিওয়ার্ড গুলো যে আমরা নিব এইটার ক্ষেত্রে আমরা কিছু বিষয় আপনাদেরকে বলছিলাম যে আমাদেরকে কিছু বিষয়ে একটু লক্ষ্য রাখতে হবে। তো এর মধ্যে অন্যতম একটা ছিল যে কিওয়ার্ডের যদি সার্চ ভলিউম বেশি হয় এবং কিওয়ার্ডের যদি কম্পিটিশনটা কম হয় তাহলে সেই কিওয়ার্ডটা আমাদের জন্য বেস্ট কিওয়ার্ড হবে, এটা কি আপনাদের মনে আছে? আচ্ছা, একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম যত বেশি হবে, ধরেন যে একটা কিওয়ার্ডে প্রতি মাসে 10,000 সার্চ হয় এবং ওই কিওয়ার্ডটাতে কম্পিটিশন দেখা যাচ্ছে খুব কম, তো তাহলে দেখা যাচ্ছে ওই কিওয়ার্ডটা যদি আমরা আমাদের ওয়েবসাইটে ইউজ করি, এই যে 10,000 বা দেখা যাচ্ছে 15,000 20,000 ট্রাফিক আসতেছে, তার মধ্যে একটা পার্সেন্টেজ বা দেখা যাচ্ছে কিছু পরিমাণ ট্রাফিক তো আমাদের ওয়েবসাইটেও আসবে, তাই না? তো যার কারণে আমাদেরকে এই ধরনের ওয়েবসাইট চুজ করতে হবে যাদের আসলে যে কিওয়ার্ড গুলো ভলিউম বা সার্চ ভলিউম অনেক বেশি কিন্তু কম্পিটিশনটা অনেক কম। এই ধরনের কাজ যখন আপনারা বা দেখা যাচ্ছে কিওয়ার্ড রিসার্চের কাজ যখন আপনারা ফাইবারে সেল করবেন তখন কিন্তু আপনারা এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই নির্ধারণ করে ক্লায়েন্টকে দিতে হবে যে হ্যাঁ এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম এত বেশি, এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম এতটুকু বা দেখা যাচ্ছে এই কিওয়ার্ডটার কম্পিটিশনটা কম বা বেশি, এটা কিন্তু
ক্লায়েন্ট কে আপনার লিখে দিতে হবে বা ক্লায়েন্ট কে এই ডেটা গুলো প্রোভাইড আপনাকে করতে হবে, এবং সেই ডেটা গুলো থেকে ক্লায়েন্ট ডিসিশন নিবে যে হ্যাঁ এই কিওয়ার্ডটাতে সার্চ ভলিউম বেশি বা এতগুলো কিওয়ার্ডের মধ্যে থেকে এই কিওয়ার্ড চারটা বা এই চারটা পাঁচটা কিওয়ার্ডের টার্গেট মানে দেখা যাচ্ছে সার্চ ভলিউম অনেক বেশি এবং এগুলোর কম্পিটিশন লো, তো আমরা এই কিওয়ার্ড গুলো আমাদের ওয়েবসাইটে ইউজ করব। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, যে আমাদের কিওয়ার্ডের সার্চ ভলিউম খুঁজে বের করতে হবে, তাই না? যে আমরা এখানে যদি 1000 কিওয়ার্ড বা দেখা যাচ্ছে যে এরকম সাজেশনে আমরা যদি 1000 কিওয়ার্ড নিতে পারি বা আমরা যদি 1000টা কিওয়ার্ড যদি এখানে আমরা রেডি করে রাখি সাজেশন থেকে, তাহলে এখন এদেরকে তো এইভাবে রেডি করে রেখে ফেলে রাখলে তো হবে না, এদের যে সার্চ ভলিউম এবং এদের যে কম্পিটিশন এটাও তো আমাদেরকে বের করতে হবে, কারণ এগুলো তো আমরা ইউজ করব আর এতগুলো তো ইউজ করাও পসিবল না, তো এদের মধ্যে যেগুলো বেস্ট কিওয়ার্ড হবে সেগুলো আমরা ইউজ করার চেষ্টা করব। তো সার্চ ভলিউম কিভাবে বের করবেন সেটার একটা অনেক ভালো একটা টেকনিক আছে, সেটা হচ্ছে যে আমরা তো গুগল কিওয়ার্ড প্ল্যানারটা ইউজ করছিলাম, তাই না? গুগল কিওয়ার্ড প্ল্যানার, গুগল কিওয়ার্ড প্ল্যানারটাতে যাবেন, কিভাবে ইউজ করতে হয় এটা আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে, বা দেখা যাচ্ছে যে এটা গত ক্লাসে আমি আপনাদেরকে দেখাইছি যে গুগল গুগল কিওয়ার্ড প্ল্যানার কিভাবে ইউজ করবেন। সাইন ইন, যারা একটু প্র্যাকটিস করছেন তাদের কাছে বিষয়টা অবশ্যই ক্লিয়ার, তো তারা অবশ্যই এটা ইউজ করতে জানেন। জাস্ট গুগল কিওয়ার্ড প্ল্যানারে সাইন ইন করবেন, সাইন ইন করার পর দেখেন এই যে আগের মতোই ডিসকভারে নিউ কিওয়ার্ড এখান থেকে সার্চ দিবেন, ফোন প্রাইস ইন বাংলাদেশ, গেট রেজাল্টে যাই দেখি কি অবস্থা। দেখেন এখানে একটা সার্চ ভলিউমের কথা আমাদেরকে বলছে যে ফোন প্রাইস ইন বাংলাদেশ, এইটার যে এভারেজ মান্থলি যে সার্চ ভলিউমটা আছে এটা হচ্ছে 10,000 থেকে 1,00,000। তো 10,000 থেকে 1,00,000 এটা কিন্তু একটা হিউজ একটা রেঞ্জ, এটা যদি আপনারা এভারেজ করেও যদি নেন দেখা যাচ্ছে 55,000-এর মতো এখান থেকে সার্চ ভলিউম আপনি পাবেন, কিন্তু এটা আসলে একটা এক্সাক্ট কোনো ভ্যালু হলো না, আমরা জাস্ট একটা অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু পাইলাম যে এটা আসলে যে 10,000-ও হতে পারে সার্চ ভলিউমটা, এটা আবার 1,00,000-ও হতে পারে। আচ্ছা এটা মেনে নিলাম যে হ্যাঁ এটার কম্পিটিশনটা লো আছে, ঠিক আছে এটা মেনে নিলাম, এটা ডিরেক্ট বলে দিচ্ছে যে লো কম্পিটিশন, ঠিক আছে। কিন্তু এখানে যে সার্চ ভলিউমের যে বিষয়টা আছে এটা হচ্ছে 10,000 থেকে 1,00,000, তো এখানে আসলে দেখাচ্ছে যে আপনি যদি চিন্তা করেন যে হ্যাঁ এভারেজ সার্চ ভলিউমটা আমি নিব, তারপর দেখা যাচ্ছে 55,000, তো কোথায় 55,000 আর কোথায় 1,00,000 আর কোথায় হচ্ছে 10,000, ডিফারেন্সটা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই না? যদি এরকম কেউ বলতো যে 10 থেকে 12,000 বা 1,00,000 থেকে 1,10,000, তাহলে আমরা মেনে নিতাম যে হ্যাঁ ঠিক আছে যে এখানে একটা মোটামুটি এস্টিমেটেড একটা ভ্যালু আমরা পাচ্ছি, কিন্তু এই যে সার্চ ভলিউমের যে রেঞ্জটা এটা যখন অনেক বড় হয়ে যাচ্ছে, যেমন 10,000 থেকে 1,00,000, এটা ডিফারেন্সটা অনেক বড়, তো যার কারণে এই সার্চ ভলিউমটা ইউজ করা আমাদের জন্য খুব একটা বেশি ইফেক্টিভ হবে না। আমরা যদি এখান থেকে যদি এই ফাইলটাকে যদি ডাউনলোড করে নেই, আচ্ছা এটা যদি আমরা ডাউনলোড করে নেই, আচ্ছা দেখি এইখানে সার্চ ভলিউমটা কি দেখায় একটু দেখি, একটু সময় নিতে পারে, আমার কাছে মনে হয় অলরেডি এটা ডাউনলোড করাও ছিল। আচ্ছা দেখি ওপেন শিট করি, দেখেন এখানে যে সার্চ ভলিউমটা দেখাচ্ছে যে ফোন প্রাইস ইন বাংলাদেশ কারেন্সি ইউএসডি যেটাই হোক এটা ব্যাপারটা, কিন্তু এভারেজ মান্থলি সার্চ ভলিউমটা দেখাচ্ছে 50,000, তারপর ওটা দেখাচ্ছে 5,00,000, তারপর দেখাচ্ছে 50,000, তারপরে মানে সবগুলোতেই একটা এভারেজ ভ্যালু আমাদেরকে দেখাচ্ছে, তো এই ভ্যালুটা দিয়ে কিন্তু আমরা খুব একটা বেশি সুবিধা করতে পারবো না, কারণ এখানে আসলে এক্সাক্ট ভ্যালুটা নাই এখানে সার্চ ফল, হ্যাঁ মানে ওরা এভারেজ করে এটা বসাই দিছে, তো আপনি যদি ওখানে পেইড টুলটা ইউজ করতেন বা ওখানে থেকে যদি কোনো প্ল্যান যদি পারচেস করতেন তাহলে তারা আপনাকে এখানে এক্সাক্ট সার্চ ভলিউমটা দেখাতো, কিন্তু যেহেতু আমরা আপাতত ফ্রিতে ইউজ করতেছি তো এটা আসলে আমরা কোনো অথেন্টিক ডেটা মনে হচ্ছে না যে এখান থেকে কোনো অথেন্টিক ডেটা আমরা পাচ্ছি, জাস্ট একটা সার্চ রেজাল্ট পাচ্ছি।
তো বিষয়টা হচ্ছে যে এই ডেটা আমরা ইউজ করতে পারবো না, বা এই ডেটা যদি আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করি সে আমাকে বলবে যে আপনি কি এটা মানে নিজে আন্দাজে বানাই নিয়ে আসছেন নাকি, এটা আপনি এই ডেটার সোর্সটা কোথায়, এই ডেটাটা যে অথেন্টিক এটা আমি বুঝবো কিভাবে। আপনি না হয় লিখে দিলে এটা এটাই তাকে প্রোভাইড করলেন, কিন্তু এই ডেটার জন্য সে আপনাকে পে করবে না, এই ডেটা সে নিজেও এখান থেকে বের করতে পারে। তো আপনাকে এমন কিছু খুঁজতে হবে বা এমন কোথাও গিয়ে এই ডেটাগুলোর সার্চ ভলিউম, এক্সাক্ট সার্চ ভলিউম এবং এক্সাক্ট কম্পিটিশনটা আপনাকে বের করতে হবে, যাতে করে যে সেই ডেটাটা ইউজ করে ক্লায়েন্ট তার জন্য কাজ করতে পারে বা তার আচ্ছা তার জন্য সঠিক কিওয়ার্ডটা চুজ করতে পারে। তো এই ডেটা আসলে আমাদের কোনো কাজে আসতেছে না, আমাদের প্রয়োজন অথেন্টিক ডেটা, একদম অথেন্টিক। তো আমরা এই অথেন্টিক ডেটার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা কিছু ওয়েবসাইট আছে যেগুলো ইউজ করতে পারি, প্লাস আমরা কিছু এক্সটেনশন ইউজ করতে পারি। তো এক্সটেনশন ইউজ করব, এর মধ্যে একটা নাম, আচ্ছা একটু দেখি যে ওয়েবসাইটটা বা সরি এক্সটেনশনটা ঠিক আছে কিনা। কিওয়ার্ড লুকআপ, কিওয়ার্ড লুকআপ, হ্যাঁ কিওয়ার্ড লুকআপ, আর একটা হচ্ছে কিওয়ার্ড সার্ভার। আচ্ছা কিওয়ার্ড সার্ভারটা একটু দেখি, কিওয়ার্ড সার্ভার এটা একটা গুগল ক্রোমের একটা এক্সটেনশন। আপনারা এই কিওয়ার্ড সার্ভার এই এক্সটেনশনটা ইউজ করতে পারেন। এটা জাস্ট আমি সিম্পলি অন্যান্য যে এক্সটেনশনগুলো যেভাবে আমরা অ্যাড করি সেইভাবে এখানে জাস্ট অ্যাড টু ক্রোম এইটাতে ক্লিক করে আমরা ক্রোম এক্সটেনশনটা অ্যাড করে দেব। হ্যাঁ বলেন। আচ্ছা আচ্ছা ওইটাতে তো কাজ করবে না, আপনাকে পেমেন্ট বা সবকিছু কমপ্লিট করে দিছে না, তাহলে তাকে একটু বলেন যে তাহলে তো আপনাকে আবার একটু অর্ডার করতে হবে, কারণ ওই কাজটা সম্পূর্ণ আলাদা বা এই কাজটা একটু সম্পূর্ণ আলাদা। হ্যাঁ তাহলে অবশ্যই আবার এটা আপনাকে অফার পাঠাতে হবে, ঠিক আছে। আচ্ছা তো যে বিষয়টা বলছিলাম যে আপনারা হচ্ছে আপনাদেরকে অবশ্যই অথেন্টিক ডেটা প্রোভাইড করতে হবে, কারণ অথেন্টিক ডেটা যদি আপনারা প্রোভাইড করতে না পারেন দেন ক্লায়েন্ট ওই ডেটাগুলো আপনাদের কাছ থেকে নিবে না। আর এর একটা মেইন কারণ হচ্ছে যে আমরা যে ফ্রিতে যে ডেটাগুলো পাচ্ছি বা এই যে কিওয়ার্ড প্ল্যানার, গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা যে ফ্রিতে যে ডেটাগুলো পাচ্ছি এটা যদি আমরা ক্লায়েন্টকে দেই সে এটা কখনো নিবে না, কারণ এই কাজটা সে নিজেও পারে। ইভেন তার যদি দেখাচ্ছে যে সে যদি এখানে কিছু খরচ করতে চায় সে দেখাচ্ছে গুগল অ্যাডস থেকে বা দেখাচ্ছে যে গুগল কিওয়ার্ড প্ল্যানারের যদি কোন একটা পেইড টুল সে যদি ইউজ করে বা দেখাচ্ছে যে সে যদি এখানে কোনো পেইড প্যাকেজ বা পেইড প্ল্যান যদি সে পারচেজ করে সেটা থেকে অনেক বেটার রেজাল্ট পাবে। তো আসলে তাহলে আমরা যদি এই ডেটাটা দিই সে তাহলে এটা নিবে না। আচ্ছা তো আপনাদেরকে একটা সেই কারণে আপনাদেরকে একটা কিওয়ার্ড সার্ভার নামের একটা গুগল ক্রোমের একটা এক্সটেনশন ইউজ করতে বললাম, আর আপনারা সবাই এক্সটেনশন অ্যাড করতে পারেন, অনেক এক্সটেনশন এর আগে অ্যাড করছেন। তো এটা এক্সটেনশন জাস্ট গুগল গুগলে গিয়ে সার্চ করবেন যে কিওয়ার্ড সার্ভার, এক্সটেনশনটা আসবে এটা অ্যাড করে নেবেন। আচ্ছা একটু পিন করে নিই এটা, ঠিক আছে। এখন আপনারা যে কাজটা করতে পারেন যে আমাদের যে কিওয়ার্ডটা আছে বা আমাদের কিওয়ার্ডের যে লিস্টটা আছে এই কিওয়ার্ডের লিস্ট থেকে আমরা দুই একটা কিওয়ার্ড একটু নিয়ে দেখি যে কিওয়ার্ড সার্ভারে আসলে আমরা এটা দিয়ে কেমন রেজাল্ট পাই। জাস্ট গুগলে গিয়ে সার্চ দিবেন, আচ্ছা দেখেন এখানে কিওয়ার্ড সার্ভার আমাদেরকে কিছু রেজাল্ট দেখাবে বা অলরেডি দেখাচ্ছে মনে হয়, একটু সময় নিতে পারে। দেখেন এখানে বলতেছে যে সার্চ রেজাল্ট যেটা এটা হচ্ছে ইউএসএ থেকে দেখাচ্ছে 70, তো আমাদের আসলে ইউএসএ থেকে রেজাল্ট দরকার না, আমাদের তো বাংলাদেশ থেকে রেজাল্টটা দরকার।
এই যে দেখেন আমরা এখান থেকে জাস্ট বাংলাদেশটা সিলেক্ট করে দিব। আচ্ছা এবার দেখেন আমাদের যে কিওয়ার্ডটা ছিল যে Redmi Note 9 Pro প্রাইস ইন বাংলাদেশ, এটার যে সার্চ ভলিউমটা দেখাচ্ছে যে বাংলাদেশ থেকে এটার সার্চ ভলিউম কত, 90,500। এই ডেটাটা আমরা মোটামুটি বলতে পারি যে হ্যাঁ এটা একটা এক্স্যাক্ট এবং একটা অথেন্টিক একটা ডেটা। আচ্ছা এরপরে দেখেন আরেকটু বিষয় এখানে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা যে কিওয়ার্ডটা এখানে লিখছি যে Redmi Note 9 Note 8 Pro প্রাইস ইন বাংলাদেশ, এইটার সার্চ ভলিউমটা দেখাচ্ছে এবং এটার সিপিসি যে রেটটা আছে অর্থাৎ ক্লিক কস্ট পার ক্লিক যেটা দেখাচ্ছে এটা এখানে শো করতেছে। কিন্তু এই যে কিওয়ার্ড সার্ভারে এখানে আমাদেরকে আরো কিছু সাজেস্টেড কিওয়ার্ড এখানে দেখাচ্ছে যেগুলোর সার্চ ভলিউম আমাদেরকে এখানে এক্স্যাক্টলি শো করতেছে। আচ্ছা তাহলে এখন একটা বিষয় একটু বলেন যে কিওয়ার্ড যখন আমরা মানে যখন কালেক্ট করছিলাম বা বিভিন্ন ওয়েবসাইট থেকে বা বিভিন্ন টুল ইউজ করে যখন আমরা কিওয়ার্ড গুলো যখন সংগ্রহ করছিলাম তখন আমাদেরকে কি কষ্টটাই না করা লাগছে যে এই ওয়েবসাইটটা থেকে এই 10টা কিওয়ার্ড এই 10টা কিওয়ার্ড এখান থেকে বা ওইখান থেকে আরো 20টা 30টা কিওয়ার্ড আমরা কিন্তু নিচ্ছি। দেন যে বিষয়টা করতে হবে বা আমরা সহজে যে কাজটা করতে পারি, এখান থেকে কিন্তু আমরা এই কিওয়ার্ড গুলোকে কপি করে নিতে পারবো, কারণ এই কিওয়ার্ড গুলো আমাদের কিওয়ার্ড এর সাথে সামঞ্জস্যপূর্ণ এবং দেখাচ্ছে আমরা কিন্তু এখান থেকে ফ্রিতেই এই কিওয়ার্ডের সার্চ ভলিউম গুলো সহ আমরা কিন্তু এখান থেকে জাস্ট কপি করতে পারছি। এবং এখানে আমাদেরকে 54টা ডাটা দেখাচ্ছে, আমরা জাস্ট এখানে ক্লিপবোর্ডে অপশনটাতে গিয়ে আচ্ছা এখান থেকে আপনারা এক্সপোর্টও করতে পারেন। আর এখানে সম্ভবত কপি হয়েছে, দেখি একটু আমার না এটা আচ্ছা এটা একটু ম্যানুয়ালি কপি করতে হবে, দেখি আচ্ছা কপি করে নিয়ে গিয়ে আপনারা আপনাদের যেখানে আপনারা ডেটাগুলো সংগ্রহ করছেন ওইখানে জাস্ট রেখে দিবেন। তো এখানে ডেটাগুলো মোটামুটি একটু দেখাচ্ছে যে আপনাদের ফরম্যাট যে ফরম্যাট আপনারা চাচ্ছেন সেই ফরম্যাটে আসে নাই, কিন্তু এখানে প্রচুর ডেটা আমরা কিন্তু পাইছি এবং সেগুলো যে সার্চ ভলিউম আছে সেগুলো এখানে আমরা পেয়ে গেছি অলরেডি। তো এখন যে বিষয়টা আপনাদের এখানে সুবিধা হলো সেটা হচ্ছে যে আপনারা ফ্রিতে এক্সাক্ট সার্চ ভলিউমটা পাচ্ছেন এবং দেখা যাচ্ছে অনেক সাজেস্টেড কিওয়ার্ড কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। আবার আপনারা যদি পার্টিকুলার কোনো কিওয়ার্ডের যদি সার্চ ভলিউম এখান থেকে খুঁজতে চান বা দেখাচ্ছে যে কি এই এই ধরেন যে Redmi Note 8 প্রাইস ইন বাংলাদেশ এই কিওয়ার্ডটার জন্য যদি আপনারা সার্চ ভলিউম দেখতে চান তো দেখি যে এইটার সার্চ ভলিউমটা কেমন। আচ্ছা দেখেন এটার প্রচুর হাই সার্চ ভলিউম এবং এটার কিন্তু যেহেতু সার্চ ভলিউমটা বেশি এটার সিপিসিটাও কিন্তু অনেক বেশি। তো আপনারা চাইলে এই সিপিসিটাকে অ্যাড করতে পারেন এবং দেখাচ্ছে যে মেইনলি আমরা ফোকাস করব যে আমাদের যে এক্স্যাক্ট সার্চ ভলিউম আছে এই সার্চ ভলিউমটার উপর আমরা এখানে ফোকাস করব। আচ্ছা তো এই ক্ষেত্রে এই টুলটা ইউজ করার ফলে আমাদের যে সুবিধাটা হলো আমরা এখান থেকে সাজেস্টেড কিওয়ার্ড পাচ্ছি প্লাস এটা যে সার্চ ভলিউম আছে সেটা আমরা এখান থেকে পাচ্ছি এবং দেখাচ্ছে এটার যে সিপিসি আছে এটাও কিন্তু আমরা ফ্রিতে এখান থেকে ডেটা হিসেবে নিতে পারতেছি। আরেকটা বিষয় যেটা আমাদের যদি স্পেসিফিক কোনো কিওয়ার্ড নির্দিষ্ট করে দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা সেটাকে এখানে সার্চ করে জাস্ট কিওয়ার্ড সার্ভারে দিয়ে আমরা সেটার সার্চ ভলিউমটাও দেখতে পাচ্ছি। আচ্ছা এই বিষয়টা ক্লিয়ার আপনাদের কাছে যে এই যে কিওয়ার্ড সার্ভার বা দেখা যাচ্ছে যে আরো অনেক টুল আছে, যেমন ধরেন যে উবার সাজেস্টের নিজস্ব ক্রোম এক্সটেনশন আছে সেটাও আপনারা ইউজ করতে পারেন। দেন আপনারা হচ্ছে কিওয়ার্ড যে কিওয়ার্ড লুকআপ এই টুলটা আপনারা ইউজ করতে পারেন। তো এই টুলটাতে মোটামুটি আমাদের অনেক কিছু কাজ হয়ে যাচ্ছে, মানে দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু আমরা সার্চ ভলিউমটা দেখতে পাচ্ছি। তো এই কিওয়ার্ড সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে একটু বলেন আমাকে। আচ্ছা একটু শুরু থেকে দেখেন, শুরু থেকে কিভাবে দেখাবো দেখেন, আবার দেখাবো আচ্ছা দেখাচ্ছি, কিন্তু যে বিষয়টা হচ্ছে আপনি চাইলে কিন্তু ভিডিওটাও দেখে নিতে পারেন, ক্লাসটা অবশ্যই রেকর্ড হচ্ছে।
আচ্ছা, আব্দুল হামিদ বলতেছেন যে আরেকটু আরেকবার বললে ভালো হতো। এটা আসলে খুব বেশি কিছু না, এটা হচ্ছে আপনার সার্চের জন্য যে কিওয়ার্ডগুলো আমরা সিলেক্ট করছি, এই কিওয়ার্ডটাকে তো আমরা জাস্ট সিলেক্ট করে বসে থাকলে হবে না, এগুলোর হচ্ছে সার্চ ভলিউম বা এগুলোর কোয়ালিটি কেমন এটা আমাদেরকে মেজার করতে হবে। তো কোয়ালিটি কেমন এটা কিভাবে মেজার করব, যে এদের যে সার্চ ভলিউম আছে, মান্থলি যে সার্চ ভলিউমটা এদের আছে এইটা, এবং এই কিওয়ার্ডগুলোর যে কম্পিটিশন এইটা আমরা মেজার করব, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের এই কিওয়ার্ডটা কোয়ালিটিটা কেমন। আচ্ছা, তো এই কিওয়ার্ডের সার্চ ভলিউম বা দেখা যাচ্ছে যে কি পরিমাণ সার্চ হচ্ছে প্রতি মাসে, এটা বের করার জন্য আমরা একটা ক্রোম এক্সটেনশন ইউজ করলাম, সেটার নাম হচ্ছে কিওয়ার্ড সার্ফার। তো কিওয়ার্ড সার্ফার এই ক্রোম এক্সটেনশনটা কিভাবে অ্যাড করবেন, সেটা অন্যান্য সকল এক্সটেনশনের মতোই সহজ। আপনারা জাস্ট ক্রোমের ওয়েব স্টোরে যাবেন, ওইখান থেকে এই কিওয়ার্ড সার্ভারটাকে অ্যাড করে নেবেন। দেন আপনারা যে কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন বা দেখাচ্ছে এই গুগলের সার্চ বারে আপনারা যে কোনো কিছু লিখে যখন সার্চ দিবেন, দেখবেন যে এটার একটা সার্চ ভলিউম আপনাদেরকে দেখাবে। আপনি যদি জাস্ট এখান থেকে যদি রেডমি লিখে সার্চ দেন, দেখবেন যে এটা সার্চ ভলিউম আসবে অনেক বেশি। আচ্ছা, রেডমি লিখে সার্চ দিলাম, আচ্ছা এটা সার্চ ভলিউম খুব বেশি আসবে না। আচ্ছা যাই হোক, দেখি যে ট্রেন্ডিং কিছু বিষয় নিয়ে একটু সার্চ দেয়। দেখেন রেডমি নোট 9, এটা মানে রিসেন্টলি মানে পাবলিশ করা বা দেখাচ্ছে যে অনেক পপুলার একটা রেডমির একটা ফোন, এটা নিয়ে সবাই দেখাচ্ছে যে অনেক সার্চ দেয়। তো পার মান্থ যদি এখান থেকে 2 লক্ষ সার্চ হয় এই শুধুমাত্র এই রেডমি নোট 8 এই কিওয়ার্ডের আন্ডারে, তাহলে দেখাচ্ছে যে এটা কিন্তু অনেক বড় একটা সার্চ ভলিউম। এবং দেখেন এইটার যে সিপিসি, আপনি যদি এই কিওয়ার্ডটা ইউজ করে যদি গুগলে যদি অ্যাড দিতে চান, এটার সিপিসি রেটটা দেখছেন 34 সেন্ট। 34 সেন্ট মানে এটা একটা বিশাল ব্যাপার। একটা অ্যাড দিতে 28 টাকা পর্যন্ত খরচ করা লাগতেছে, শুধুমাত্র গুগলকে পে করা লাগতেছে যে এই একটা কিওয়ার্ডের আন্ডারে যদি আপনি আপনার অ্যাডটাকে পাবলিশ করতে চান। চিন্তা করছেন, একটা অ্যাড পাবলিশ করতে মানে গুগলে কেউ এসে আপনার এই একটা অ্যাড দেখবে, সেখানে আপনাকে ব্যয় করতে হবে 28 টাকা, 29 টাকা প্রায়। তো এটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট। এবং দেখাচ্ছে এটা কি কারণে হয়েছে, কারণ এই কিওয়ার্ডটা এখন প্রচুর ডিমান্ডেবল, এবং এই কিওয়ার্ডের যে রিচটা আছে এটা কিন্তু অনেক বেশি, যার কারণে এখানে সিপিসি রেটটাও অনেক অনেক বেশি। আচ্ছা এটা একটু দেখি যে এইটার কেমন। আচ্ছা এটার যেহেতু সার্চ ভলিউমটা অনেক বেশি, আচ্ছা তারপর দেখেন এটা সার্চ ভলিউম অনেক বেশি, তারপরও সিপিসিটা মোটামুটি একটা রিজনেবল সিপিসি, তারপরেও এই পয়েন্ট মানে এটা 13 সেন্ট, এই 13 সেন্টটাও কিন্তু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট। তো অবশ্যই এই রিচ কিওয়ার্ড গুলো বা দেখা যাচ্ছে যে কিওয়ার্ড গুলো অনেক বেশি ভালো বা দেখা যাচ্ছে ট্রেন্ডিং যে কিওয়ার্ড গুলো, এগুলোতে কিন্তু সিপিসিটা অনেক হাই হয় এবং সার্চ ভলিউমটাও কিন্তু অনেক বেশি হয়। আচ্ছা, তো এইভাবে আপনারা চাইলে এখান থেকে সাজেস্টেড কিওয়ার্ড নিতে পারেন, প্লাস আপনারা হচ্ছে এই কিওয়ার্ড গুলোর সাথে যে আইডিয়া গুলো বা সরি কিওয়ার্ডের যে ভলিউম, সার্চ ভলিউম এবং যে কম্পিটিশন, এটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তো আপনাদের যে কাজটা থাকবে সেই কাজটা হচ্ছে যে আপনাদেরকে হয়তো আমি 100টা বা দেখাচ্ছে যে 200টা কিওয়ার্ড আপনাদেরকে আমি সিলেক্ট করতে বলবো, যে কোনো একটা নির্দিষ্ট টপিকে, সবাইকে টপিকগুলো আলাদা আলাদা ভাবে দিব, এবং দেখাচ্ছে আপনাদেরকে নির্দিষ্ট টপিকের উপর 200টা বা 300টা কিওয়ার্ড সিলেক্ট করতে বলবো বা কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতে বলবো, এবং সেই কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম এবং দেখাচ্ছে কম্পিটিশন আপনাদেরকে বের করতে হবে। কারণ সার্চ ভলিউম এবং কম্পিটিশন যখন আপনারা বের করতে পারবেন, তখন ওই কিওয়ার্ডটা কি পরিমাণ কোয়ালিটি ফুল বা দেখাচ্ছে ওই কিওয়ার্ডটা কত বেশি মানে সার্চে আসবে, এটা তখন আপনারা নির্ধারণ করতে পারবেন, অথবা আপনারা এটা মেজার করতে পারবেন যে ওই কিওয়ার্ডটা আপনাদের ওয়েবসাইটের জন্য কতটুকু ভালো বা কতটুকু ট্রাফিক আপনাদের জন্য নিয়ে আসবে। আচ্ছা, এই কাজটা আমি আপনাদেরকে দিব। আমরা জাস্ট এখান থেকে এই যে অ্যাড টু ক্লিপবোর্ড এইভাবে একটা একটা করে অ্যাড করবেন, এটা আগে ইন্টারফেসটা এরকম ছিল না। হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা পছন্দ বা যেটা আপনার সাথে, এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনি যখনই এই কিওয়ার্ড গুলো ক্লিপবোর্ডে দিবেন, তখন একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনি যে এই যে রেডমি নোট 9 এই কিওয়ার্ড লিখে যখন আপনি সার্চ দিচ্ছেন,
এটার সাথে সামঞ্জস্যপূর্ণ যে কিওয়ার্ডগুলো আছে বা যেগুলো বেশি মিলতেছে, এই ধরনের কিওয়ার্ড আপনি ক্লিপবোর্ডে এক্সপোর্ট করবেন। যেমন ধরেন যে এই যে এটা 35% আপনার কিওয়ার্ডের সাথে মিলে যায়, এটা আবার দেখা যাচ্ছে 5%, এটা খুবই মানে কম। কিন্তু এখানে দেখতেছি রিয়েলমি নোট 9, ও আচ্ছা আচ্ছা, এটা আলাদা সম্পূর্ণ। তো যেগুলো দেখবেন যে এখানে মিলতেছে বেশি বা আপনার কিওয়ার্ডের সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ বেশি, এই ধরনের গুলোকে সিলেক্ট করে জাস্ট এক্সপোর্ট করবেন। বুঝতে পারছেন বিষয়টা? ঠিক আছে, আচ্ছা, এই যে এখন দেখেন ক্লিপবোর্ডে চলে আসছে। এটা আসলে দেখাচ্ছে আগে অটোমেটিক ক্লিপবোর্ডে নিত, তখন ওখান থেকে আবার সিলেক্ট করা যেত। আচ্ছা, এটা জাস্ট রিসেন্ট কিছুদিন আগের ঘটনা। ঠিক আছে, এখান থেকে আপনারা এক্সপোর্ট করতে পারেন। আচ্ছা, তো এখান থেকে যে মূল বিষয়টা যেটা ছিল, যে আমরা হচ্ছে আমাদের যে কোনো কিওয়ার্ডের সার্চ করার পর সেটার এক্সাক্ট সার্চ ভলিউমটা বা দেখা যাচ্ছে কাছাকাছি একটা অ্যাপ্রক্সিমেট সার্চ ভলিউম আমরা এখান থেকে পাচ্ছি। আর গুগল কিওয়ার্ড প্ল্যানারে যে বিষয়টা ছিল, ওরা একটা হিউজ রেঞ্জ দেখাচ্ছিল, ওই রেঞ্জে দেখাচ্ছে আসলে কাজ করাটা আমাদের জন্য আসলে পসিবল না। ওখানে দেখাচ্ছিল প্রায় 10,000 থেকে 1,00,000, এটা আসলে দেখাচ্ছে যে অনেক মানে বড় একটা বিষয় বা অনেক বড় রেঞ্জ। এখানে দেখেন বলছে যে রেডমি নোট 8 প্রাইস ইন বাংলাদেশ। তো আমরা এই কিওয়ার্ডটা দিয়ে যখন সার্চ, এখানে দেখাচ্ছে যে 1,00,000 থেকে 10,00,000, এটা হচ্ছে এর সার্চ ভলিউম। আচ্ছা ঠিক আছে, এটা একটু আমরা কিওয়ার্ড সার্ভারে একটু দেখি। 1,00,000 থেকে 10,00,000 বলছে আমাদের হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানারে, আর এখানে বলছে যে 2,46,000। তাহলে দেখেন যে রেঞ্জটা আসলে আমাদেরকে, যদি আমরা যদি ওখান থেকে এভারেজ ভ্যালু নিতাম, সেটা অবশ্যই হতো যে 5,00,000। তো 5,00,000 যদি হতো, বা তাহলে 5,00,000 কোথায় আর 2,46,000 আসলে কোথায়, তাহলে কিন্তু গ্যাপটা কিন্তু অনেক বেশি হয়ে যায়। তো যার কারণে আমাদের এই এক্সাক্ট ভ্যালুটা বা আমাদের এই সার্চ ভলিউমের যত বেশি এক্সাক্ট ভ্যালু আমরা পাবো, আমাদের জন্য তত সুবিধা হবে। আচ্ছা, তো প্রথমে আমরা যে কাজটা করছিলাম যে বিভিন্ন টুল ইউজ করে কিওয়ার্ড সাজেশন বা দেখা যাচ্ছে কিওয়ার্ড জেনারেট করে নিয়েছিলাম। তো এখন আপনারা চাইলে কিন্তু এই কিওয়ার্ড সার্ভার থেকে যেগুলোর সাথে আপনার কিওয়ার্ডটা বেশি থেকে বেশি ম্যাচ করতেছে, এই ধরনের কিওয়ার্ড কিন্তু আপনারা এখানে জাস্ট অ্যাড টু ক্লিপবোর্ড করে ওখান থেকে ডাউনলোড করে বা কপি করে কিন্তু আপনারা নিতে পারেন। তো আপনাদের জন্য তাহলে এই বিষয়টা অনেক সহজ হয়ে গেল, বা দেখা যাচ্ছে যে একই সাথে সার্চ ভলিউমটাও আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, তো এই কাজটা আশা করি সবাই করতে পারবেন, তাই না? আচ্ছা, এই পাশে দেখেন যে আমরা যে সার্চ দিলাম যে রেডমি নোট 8 প্রাইস ইন বাংলাদেশ, এক্ষেত্রে টপে যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা দেখেন যে mobiledokan.com, এটার যে ধরেন যে হচ্ছে আপনার এস্টিমেটেড মানে মান্থলি যে ট্রাফিকটা এই ওয়েবসাইটটাতে আসে, এটার পরিমাণটাও কিন্তু এখানে দেখাচ্ছে। প্রায় 26,00,000 ট্রাফিক প্রতি মাসে এই ওয়েবসাইটটাতে আসে, অর্থাৎ প্রায় 26,00,000 মানুষ এই সাইটটাকে ভিজিট করে, এস্টিমেট জি মানিক। হ্যাঁ, এটাতে দেখেন প্রায় 5,00,000-এর মতো মানুষ প্রতি মাসে এই mi.com এই ওয়েবসাইটটাতে ভিজিট করে। এটা সম্ভবত এমআই এর বা দেখেন শাওমির হচ্ছে অফিসিয়াল এই ওয়েবসাইটটা। তারপর যেটা দেখেন আছে যে মোবাইল বিডি, এটাতে দেখাচ্ছে না, কারণ এটার রেজাল্টটা হয়তো খুঁজে পায় না। টপ যে ওয়েবসাইট গুলো আছে সেগুলোতে সে আসলে দেখাচ্ছে এখানে আসলে কি পরিমাণ ভিজিট বা কি পরিমাণ ভিজিটর এখানে আসে। আচ্ছা, তো আপনারা কিন্তু এইভাবে আপনাদের কিওয়ার্ড গুলো রিসার্চ করে আমরা কিন্তু কিওয়ার্ড গুলো খুঁজে বের করতে পারেন। আচ্ছা, এখন কিওয়ার্ডের এই বিষয়টা সম্পর্কে আমরা আর একটু জানবো একটু পরবর্তীতে। সেটা হচ্ছে যে কিওয়ার্ড কিভাবে আপনি এখান থেকে চুজ করবেন, বা দেখা যাচ্ছে যে এই এত কিছু যে করতেছেন বা আপনারা যে এসইও করে বা দেখা যাচ্ছে যে এসইও করার জন্য যে কিওয়ার্ড গুলোকে যে বের করতেছেন, এটার জন্য অবশ্যই আপনি কিওয়ার্ডের কম্পিটিশনটাকে বের করতে হবে, বা এখানে এই কিওয়ার্ডটা আসলে কম্পিট করে বা দেখা যাচ্ছে এই কিওয়ার্ডটা ইউজ করে আমাদের সাইটটাকে গুগলে র্যাঙ্ক করানো যাবে কিনা এই বিষয়টা আমরা দেখব। এবং ফাইবারে যদি আমরা সার্ভিস সেল করতে যাই, তাহলে আমাদের এই বিষয়টা লাগবে বা আমাদের এই কাজটা জানা একদমই প্রয়োজন। আমরা একটু ফাইবারে যাই, ফাইবারে গিয়ে আপনাদের কাজটা একটু দেখাই, তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। কিওয়ার্ড রিসার্চ,
কিওয়ার্ড রিসার্চ লিখে যদি আমরা সার্চ দিই, দেখেন এখানে যারা গিগ পাবলিশ করছে, এখানে একটা অনেক বড় একটা বিষয় বা অনেক ভালো একটা বিষয় হচ্ছে যে দেখবেন যে এখানে কম্পিটিশনটা মোটামুটি খুব বেশিও না খুব কমও না। আমরা ডেটা, হ্যাঁ, প্রায় 5,000-এর মতো গিগ এখানে অ্যাক্টিভ আছে বর্তমানে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা যখন ডেটা এন্ট্রি গিগ ক্রিয়েট করছিলেন, দেখবেন যে ওখানে অনেক কম্পিটিশন ছিল, ওখানে আসলে কাজও ছিল অনেক বেশি। আবার দেখবেন যে এইখানে কাজের কম্পিটিশনটা একটু কম, বা দেখা যাচ্ছে এখানে গিগের পরিমাণটা একটু কম, কিন্তু এবং কাজের কোয়ালিটিটা এখানে অবশ্যই অনেক ভালো হতে হবে। কারণ দেখেন এখানে কাজের প্রাইজিংটা একটু দেখেন, ইনি যে বেসিকটা দিচ্ছেন এটা হচ্ছে 35 থেকে শুরু, ইনি যেটা দিচ্ছেন সেটা হচ্ছে 25 থেকে শুরু, আচ্ছা এনারটাও 35 থেকে শুরু, এবং দেখা যাচ্ছে $5-এর কাজ এখানে আছে কিন্তু খুবই কম। একটু দেখি যে $5 বা $10-এর কাজ এখানে আছে কিনা। দেখেন ইনি একজন প্রো ভেরিফাইড একটা মানে এসইও সার্ভিস প্রোভাইড করেন। এনার বেসিকটা দেখছেন, স্টার্টিংটা দেখছেন, হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে ইনি আসলে ইনি কিন্তু এই কাজগুলো করেন, কারণ ইনি হচ্ছে ফাইবারের প্রো ভেরিফাইড, এবং দেখা যাচ্ছে যে ওনার যে মানে দক্ষতা এটা আসলে নিঃসন্দেহে অনেক অনেক ভালো। দেখছেন এক, হ্যাঁ, এখানে কিন্তু একটা কাজ উনি অলরেডি করছেন, মানে কাজ একটা করুক বা দুইটা করুক একটা রিভিউ উনি পাইছে, অথবা দেখাচ্ছে ওনার হয়তো কিছু কাজ কিন্তু পেন্ডিংও থাকতে পারে। আচ্ছা সেটা যাই হোক, আচ্ছা দেখেন ইনি বলছে যে আই উইল ইনক্লুড আপ 1000 কিওয়ার্ড, আচ্ছা, টু উইল থিম অ্যান্ড অ্যানালাইজ 25 কিওয়ার্ডস। আচ্ছা উনি হচ্ছে 1000 কিওয়ার্ডের মধ্যে থেকে 25টা কিওয়ার্ড অ্যানালাইসিস করে আপনাকে বের করে দিবে, আপনার ওয়েবসাইট বা দেখাচ্ছে যে কোনো কাজের জন্য আপনাকে সে দিবে। সে বলছে যে পারফর্ম এ ডিটেইল কিওয়ার্ড রিসার্চ ফর ইউর ওয়েবসাইট, আচ্ছা একদম ডিটেলস অর্থাৎ এ টু জেড সকল ধরনের কিওয়ার্ড রিসার্চ উনি আপনার ওয়েবসাইটের জন্য করে দিবে। আচ্ছা এখানে উনি অনেক কিছু ডেসক্রিপশন বা অনেক কিছু লিখছে, বা দেখাচ্ছে যে অনেক কিছুই লিখে রাখছে, এক্সেপশনাল সার্ভিস ভোটেড বাই আওয়ার টিম। আচ্ছা আচ্ছা রিভিউ আছে, প্রোফাইলে দুইটা আছে, আর এটা হচ্ছে আসলে প্রো ভেরিফাইড, বা দেখাচ্ছে যে লাস্ট ডেলিভারি দিছে 5 মাস আগে, উনি লাস্ট ডেলিভারি দিচ্ছেন। এরা দেখাচ্ছে যে মানে অনেক হাই লেভেল কাজকর্ম করেন আর কি। দেখেন ওনার যে যে আচ্ছা প্রিমিয়াম যে প্যাকেজটা আছে ওইটা যদি একটা সেল করতে পারে তো তাহলে দেখাচ্ছে যে আর কিছু লাগে না আর কি। না আমাদের আসলে দেখাচ্ছে আমরা চিন্তা করতেছি একরকম, কিন্তু তাদের চিন্তা ভাবনা হয়তো দেখাচ্ছে আরো অন্যরকম। আর উনি যে শুধু ফাইবারে কাজ করে বা দেখাচ্ছে যে ফাইবারে যে ওনার ক্লায়েন্ট আছে এরকম কিন্তু না, তো দেখাচ্ছে ওনারা দেখাচ্ছে যে বাইরেও প্রচুর কাজ করে, বা আসলে যে উনি এসইও স্পেশালিস্ট এটা দেখাচ্ছে ফাইবারকে অবশ্যই প্রুফ করতে হয়েছে, এবং তারপরে উনি ফাইবার প্রোতে আসতে পারছে। আচ্ছা বড় বড় অনেক কোম্পানি আছে যারা এই ধরনের ফাইবার প্রো যারা বা ফাইবার প্রো ভেরিফাইড যারা সেলার আছে তাদের কাছ থেকে সার্ভিসটা নেয়। আচ্ছা হ্যাঁ স্কিল টেস্ট আছে, আচ্ছা ওটা নিয়ে টেনশন করার কিছু নাই, ওটা আপনারা বেসিক জানলে ওই টেস্টটা আপনারা পার করতে পারবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। দেখেন এখানে আমরা মিনিমাম যে বাজেটটা দেখতেছি যে এনার এনার হচ্ছে $5-এর একটা সার্ভিস, এটা খুব চলতেছে। আর নর্মালি যে সার্ভিসগুলো দেখতেছি $10 $40 বা এটা একটা $5 দেখতেছি, $15 $15 বা দেখা যাচ্ছে যে $10 $20 এইরকম। তো আমরা যখন ডেটা এন্ট্রি গিগ ক্রিয়েট করছিলাম দেখছিলাম যে আশেপাশে যত গিগ সেগুলো বেশিরভাগই ছিল $5 থেকে স্টার্টিং, তো এখানে যে গিগ গুলো এখানে দেখতেছি যে এখানে 10-এর নিচে খুব কমই আছে, বা দেখা যাচ্ছে 20, 30, 35, 40 এই ধরনের এরা সার্ভিস কিন্তু প্রোভাইড করতেছে। আর এনার দেখেন প্রায় 1000টা বা 1000 রিভিউ, এনার 1000-এর বেশি কাজ করা আছে, তারপর হচ্ছে এখানে 1000-এর বেশি কাজ করা আছে। তো আমরা একটু দেখি যে আমরা প্রাথমিক অবস্থায় যাদের মতো সার্ভিস সেল করতে পারবো তাদের একটা দু একটা গিগ একটু দেখি, এনার গিগটা একটু দেখি। তিনি বলছে যে 200 কিওয়ার্ডস, আচ্ছা আচ্ছা ইনি যে বেসিক প্যাকেজ $5-এর জন্য যেটা দিচ্ছেন যে আপ টু 300 র্যাঙ্কেবল কিওয়ার্ডস ডিপেন্ডিং অন ইওর নিচ। আচ্ছা তারপর বলছে টপ 3 কম্পিটিটরস কম্পিটিটরস অ্যানালাইজড, আচ্ছা উনি বলছেন যে
আচ্ছা, এটা হচ্ছে যে উনি কম্পিটিটর গুলোকে অ্যানালাইসিস করে দিবেন যে হ্যাঁ, যে কম্পিটিটর যারা আছেন এই সেক্টরে, এখানে তাদেরকে অবশ্যই অ্যানালাইসিস করবে, এবং দেখা যাচ্ছে আপনার এই যে 300টা যে র্যাঙ্কেবল কিওয়ার্ড দিবে, এর মধ্যে থেকেও আরো কিছু মানে ওনাদের কিওয়ার্ডের সাথে সামঞ্জস্য রেখে, এখানে টপ মানে কম্পিটিটর যারা আছে তাদের সাথে সামঞ্জস্য রেখে আপনাকে কিছু কিওয়ার্ড সে বেছে দিবে। বুঝতে পারছেন? আমরা যদি একটু একটু খেয়াল করি যে আমরা যখন একটু আগে যে মোবাইল প্রাইজ ইন বাংলাদেশ বা এই ধরনের লিখে সার্চ দিলাম, আচ্ছা, তখন যে বিষয়টা হলো আমাদেরকে কিন্তু এখানে শো করলো যে কিছু ওয়েবসাইট এখানে আছে, মোবাইল দোকান বা দেখা যাচ্ছে যে মোবাইল দোকান ডট কো, তারপর হচ্ছে বিডি প্রাইস, এই ধরনের যে ওয়েবসাইটগুলো এখানে আছে এরা কিন্তু একে অপরের কম্পিটিটর। এখানে দেখবেন যে এই ওয়েবসাইটটাতে যদি এসইওর একটু কম বেশি হয়, বা গুগলের কাছে যদি মনে হয় যে না, এই একটু একটু এখানে মেটেরিয়াল কম পাচ্ছি, বা এখানে আসলে এসইওর উপাদান একটু কম পাচ্ছি, একে দেখবেন যে ধাপ করে দুয়ে নামিয়ে দিবে, বা দেখাচ্ছে একে এ দেখাচ্ছে একটু কিছু কম হয়েছে, দেখবেন যে এ একে অনেক নিচে নামাই দিচ্ছে। তো এই ধরনের আসলে কিন্তু এখানে কিন্তু কম্পিটিশনটা খুবই হাই। আপনাদেরকে একটা বিষয় আমি বলছিলাম যে আপনারা যখন কাজ করবেন, বা দেখা যাচ্ছে যে আপনাদের যখন গিগটা যখন সার্চে আসবে, দেখবেন যে ওখানে হিউজ কম্পিটিশন, মানে কম্পিটিশনটা দিন দিনকে দিন বাড়তেই থাকবে। আপনারা যত পেজের সামনের দিকে আসবেন আপনাদের কম্পিটিশনটা বাড়তেই থাকবে। আচ্ছা, তো যার কারণে এখানেও কিন্তু কম্পিটিশনটা অনেক হাই, টাফ কম্পিটিশন। তো আপনাদেরকে এই কম্পিটিশন গুলোকে অ্যানালাইসিস করতে হবে, এবং দেখাচ্ছে যাদের সাথে আপনি কম্পিট করতেছেন তাদেরকে কিন্তু আপনার অ্যানালাইসিস করে দেখতে হবে যে তারা আসলে কি কাজ করে, তারা কি কিভাবে তাদের সাইটটাকে র্যাঙ্ক করায়, কিভাবে কিওয়ার্ডটাকে চুজ করে, তারা কি কিওয়ার্ড ইউজ করে, সেই কিওয়ার্ডের ট্রাফিক কত, সেখানে কম্পিটিশনটা কেমন, আমি যে সেই কিওয়ার্ডটা চুজ করব, সেই কিওয়ার্ডটা দিয়ে আমি আমার সাইটটাকে র্যাঙ্ক করে তাদের সাথে কম্পিট করে সামনে যেতে পারবো কিনা, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই অ্যানালাইসিস করতে হবে। আচ্ছা, আর মূলত আমরা যে বিষয়টা ফাইবারে করি, যে যাদের গিগ যারা ভালো সেল করতেছে, বা যারা হচ্ছে এখান থেকে অনেক কিছু আর্নিং করতেছে, তাদের গিগ গুলো কিন্তু আমরা ফলো করি, যে তারা এখানে কি সার্ভিস দিচ্ছে, তারা কি কাজগুলো করতেছে, এ ধরনের একটা বিষয়। আচ্ছা, আচ্ছা, এখন যে বিষয়টা এখানে, এই আপনারা যে এসইও এই কাজটা করবেন, বা দেখা যাচ্ছে যে কিওয়ার্ড গুলো যে আপনারা রিসার্চ করে দিবেন, এটাতে আসলে কেন করবেন, বা এটার আসলে সুবিধাটা কি, বা এই কাজটা যে আপনারা এই সার্ভিসে প্রোভাইড করবেন, এটা আপনাদের আসলে কি কি সুবিধা হবে, এটা একটু বলি। যে আপনারা যখন নর্মালি ডেটা এন্ট্রি কাজগুলো যখন আপনারা করেন, তখন দেখা যাচ্ছে সময় দেয় আপনাদেরকে 1 দিন, 24 ঘন্টা, বা দেখা যাচ্ছে 2 দিন খুব বেশি হলে ম্যাক্সিমাম আপনাদেরকে সময় দেয়। কিন্তু আপনারা একটা বিষয় দেখবেন যে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে, বা দেখা যাচ্ছে যে কোনো ধরনের রিসার্চের ক্ষেত্রে, আপনাদেরকে সময়টা বেশি দিবে। ইনি এই কাজটা বা এই সার্ভিসটা প্রোভাইড করবে $5, ইনি সম্ভবত দেখা যাচ্ছে যে একটু সময়টা 3 দিন বা 4 দিন বা 5 দিন সময় এখান থেকে নিবে। আচ্ছা, হ্যাঁ, যে ইনি আসলে আমাদের কি সার্ভিস দিচ্ছে, বা দেখাচ্ছে যে আমরা যদি এই সার্ভিস গুলো ফাইবারে সেল করতে চাই, তো সেখানে আমাদের আসলে কি ধরনের সুবিধা হয়, বা দেখাচ্ছে যে কি 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 কারণে আমরা এই সার্ভিস গুলো সেল করব, কি কারণে মানে আমাদের যে সুবিধা, এবং দেখাচ্ছে যে আমরা যে ডেটা এন্ট্রি যে কাজটা করতেছি, এইখানে যে কাজ মানে বিষয়টা হয় যে এখানে আসলে কম্পিটিশনটা অনেক বেশি, এবং দেখাচ্ছে এখানে এরকম একটা মানে যত তাড়াতাড়ি, হ্যাঁ, পরিশ্রমটাও বেশি, কিন্তু আসলে প্রাথমিক অবস্থায় ওখানে কাজের পরিমাণটা বেশি। হ্যাঁ, আমরা আসলে অনেক কিছু ভেবে চিন্তে এভাবে আগাই আর কি, যে যাতে আপনাদের জন্য সুবিধা হয়, মার্কেট প্লেসের সম্পর্কে আইডিয়া হয়, বা দেখাচ্ছে যে ফ্রড বায়ার, বা দেখাচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে যাতে আপনাদের আইডিয়াটা হয়। তো এখন মোটামুটি, হ্যাঁ, আসলে সেটাই। তো এখন দেখা যাচ্ছে যে আপনাদেরকে যদি আমি বলতাম যে আপনাদেরকে আপাতত বেসিক শিখাচ্ছি এই 25টা ক্লাসে, দেন আমরা হচ্ছে বেসিকের পরে 10টা ক্লাস জুড়ে আমরা এসইও শিখবো, দেন আমরা মার্কেট প্লেসে এন্টার করবো, তাহলে কিন্তু ওই বিষয়টা আপনাদের জন্য খুব বেশি ইফেক্টিভ হতো না, বা মার্কেট প্লেস সম্পর্কে আপনারা জানতেন না কিছুই। তো এই কারণে, হ্যাঁ, অবশ্যই।
সেটাই। আচ্ছা, তো এখন যে বিষয়টা আমরা একটু দেখি যে এই গিগটাতে আসলে এরা কি প্রোভাইড করতেছে। এটি বলছে আপ টু 300 ওয়ার্ডস, আচ্ছা, ডিপেন্ডিং অন ইওর নিচ। আচ্ছা বলছে যে, আচ্ছা, লো কিওয়ার্ড ডিফিকাল্টি, আচ্ছা যেগুলো আসলে র্যাঙ্ক করতে ইজি হবে এই ধরনের কিওয়ার্ড সে আপনাকে খুঁজে দিবে, লং টেল কিওয়ার্ডস, হাই ভলিউমের কিওয়ার্ড দিবে, কস্ট পার ক্লিক যেটা এটা আপনাকে প্রোভাইড করবে, যে হ্যাঁ দেখেন এখানে কস্ট পার ক্লিক কত আছে। তারপর বলছে যে কমপ্লিট এক্সেল রিপোর্ট, সে আপনাকে একটা এক্সেলে সুন্দরভাবে রিপোর্টটা রেডি করে প্রোভাইড করবে, খুবই ভালো কথা। আর একটা বিষয় যেটা আপনাদেরকে বলছিলাম যে ডেটা এন্ট্রি থেকে যখন আপনারা এসইওতে এই কাজগুলো যখন আপনারা দেখবেন বা করবেন, এখানে নর্মালি দেখবেন যে ইনি হয়তো ডেলিভারি ওয়ান ডে দিয়ে রাখছে, কিন্তু কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে বা যে কোনো ধরনের রিসার্চ কাজের ক্ষেত্রে আপনারা এখানে সময়টা বেশি পাবেন। কারণ রিসার্চ মানে আসলে যে আপনি জাস্ট খালি ধরলেন আর কাজটা করে দিলেন এরকম না, রিসার্চ মানে আপনাকে বুঝতে হবে সিচুয়েশনটাকে, বুঝতে হবে ওয়েবসাইটটাকে, বুঝতে হবে ওয়েবসাইটে কোথায় কি প্রবলেম বা আপনি কি ধরনের ওয়েবসাইট র্যাঙ্ক করতে চাচ্ছেন, এটা আসলে আপনাকে বুঝতে হবে, সময় নিয়ে বুঝতে হবে। যত সময় নিয়ে বুঝবেন তত কাজটা নিখুঁত হবে। তো দেখা যাচ্ছে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আপনাদেরকে ক্লায়েন্ট সময় দেয়, তারা আপনাদেরকে বলে যে এখানে আপনি 5 দিন বা 7 দিন বা 3 দিন 4 দিন ডেলিভারি টাইম পাবেন। আর ফাইবারে কি হয়, সরি ফাইবার না, যে আপনার ডেটা এন্ট্রির ক্ষেত্রে কি হয় যে যত কম সময়ে আপনি ডেলিভারি দিতে পারেন, ওখানে একটা কম্পিটিশন লেগেই থাকে, সময়ের বিষয়ে একটা কম্পিটিশন লেগে থাকে। ওখানে ক্লায়েন্টরা বুঝতে চায় না বা আসলে ওইখানে আসলে নিখুঁত ভাবে কাজ করার মতো অতটা অপরচুনিটিটাও নাই। আপনাকে হয়তো 100টা লিড খুঁজে বের করতে বলতেছে, আপনি আপনার যে ওয়েবসাইট গুলো আছে বা যে ওয়েবসাইট গুলো সম্পর্কে আপনি আইডিয়া আছে ওই ওয়েবসাইট গুলোতে যাচ্ছেন, 100টা লিড আপনি খুঁজে তাকে দিয়ে দিলেন, ব্যাস হয়ে গেল। এখানে আসলে নিখুঁত ভাবে করার মতো তেমন কিছু নাই, কিন্তু যখন আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন আপনাকে প্রচুর কিওয়ার্ড নিয়ে ঘাটতে হবে, ওয়েবসাইটটাকে বুঝতে হবে, তারপর এই কিওয়ার্ড গুলো লং টেল না শর্ট টেল বা দেখাচ্ছে, সরি লং টেল না দেখাচ্ছে যে মেইন কিওয়ার্ড বা দেখাচ্ছে যে, এই ধরনের বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে। দেন ওখান থেকে কিওয়ার্ড বের করতে হবে, কিওয়ার্ডের সার্চ ভলিউম বের করতে হবে, কিওয়ার্ডের দেখাচ্ছে যে কম্পিটিশনটা বের করতে হবে। দেন ওখান থেকে আপনার যে আশেপাশে যে কম্পিটিটর যারা আছে তাদেরকে অ্যানালাইসিস করতে হবে। এরপর গিয়ে আপনাকে ওইখান থেকে বেশ কিছু ডিসিশনে আসতে হবে বা দেখাচ্ছে বেশ কিছু কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। তো এটা একটা মোটামুটি সময়ের বিষয় বা দেখাচ্ছে যত সময় নিয়ে আপনি কাজটা করবেন আপনার কাজটা কিন্তু তত নিখুঁত হবে। তো ক্লায়েন্ট আপনাকে এই এই কাজের ক্ষেত্রে সময় দেয়, এইরকম না যে রাত্রিবেলা আপনাকে অর্ডার করলো কাজটা, সকালবেলা উঠে সে বলতেছে এখন আমার ডেলিভারি লাগবে, বা দেখা যাচ্ছে দেখবেন যে এই যে ফাইবারের যে সময়টা যে কাউন্ট ডাউন যেটা চলতে থাকে, তো এই কাউন্ট ডাউন যেটা চলতে থাকে ফাইবার, এটা কিন্তু মানে অনেকের কাছে একটা ভীতিকর বিষয় যে এই সময়টা শেষ হয়ে গেল, এই বুঝি আর 1 ঘন্টা আছে, এই 1.5 ঘন্টা আছে, আর মানে 10 মিনিট 20 মিনিট, এটা কিন্তু একটা ভীতিকর বিষয় আপনাদের কাছে, বা দেখা যাচ্ছে কাজের কোয়ালিটিটাকেও কিন্তু ডিক্রিজ করে দেয়। তো যার কারণে এসইওর কাজগুলো যখন আপনারা করবেন দেখবেন যে এখান থেকে আপনারা অনেক সময় পাবেন, বা দেখা যাচ্ছে ক্লায়েন্ট আপনাদেরকে সময় দিবে কাজগুলো করে, আপনারা এখান থেকে মানে আরাম আয়েশে কাজগুলো আপনারা কমপ্লিট করতে পারবেন। তো যার কারণে এসইওর কাজগুলো আপনাদের জন্য একটা সুবিধা। আর একটা বিষয় যে এখানে লং টার্ম কাজ করার একটা পসিবিলিটি আছে, এর কারণটা হচ্ছে যে আপনি যখন এসইও করবেন বা দেখাচ্ছে যে যখন আপনি কিওয়ার্ড রিসার্চ নিয়ে কাজ করবেন তখন কি হয় যে একটা ওয়েবসাইটে দেখাচ্ছে অনেক সময় কিওয়ার্ড গুলোকে আবার আপডেট করতে হতে পারে, বা দেখা যাচ্ছে যে আপনি একটা পোস্ট লিখবেন সেই পোস্টটার জন্য আসলে কি ধরনের কিওয়ার্ড হতে পারে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে রিসার্চ করে করে বের করতে হয়। বা দেখা যাচ্ছে যে আপনি একটা ওয়েবসাইটকে সুন্দরভাবে কিওয়ার্ড রিসার্চ করে এসইও করে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করে প্রথম পেজে প্রথমে নিয়ে গেছেন, এখন আগামী 6 মাস আপনি কোনো কাজ করলেন না, দেখবেন যে ওই ওয়েবসাইটটাকে টপকে অনেক ওয়েবসাইট আপনার সামনে চলে গেছে। তো এটা কিন্তু একটা লং টার্ম কাজ করার কিন্তু পসিবিলিটিটা এখান থেকে কিন্তু আছে। তো যার কারণে দেখেন এখানে সময়টা বেশি, প্রাইজিংটাও অনেক ভালো, প্লাস এখানে আপনি যে কাজটা করবেন এটা লং টার্ম কাজ করার একটা পসিবিলিটি আছে। তো তাই আপনারা যে কাজটা করতে পারেন যে কিওয়ার্ড রিসার্চ বা এসইও নিয়ে আপনারা কিন্তু আপনাদের পরবর্তী ধাপে বা দেখা যাচ্ছে যে এই কোর্সটা যখন আপনারা বা আমাদের এসইওর টপিকটা যখন শেষ হবে এরপর দেখা যাচ্ছে আপনারা একটা ফাইনাল কনক্লুশনে আসবেন যে হ্যাঁ এসইওর এই পার্টটা থেকে আমরা এই বিষয়গুলো শিখলাম বা আমরা হচ্ছে এই বিষয়গুলো এখন সার্ভিস হিসেবে আমাদের ফাইবারে বা মার্কেট প্লেসে আমরা সেল করতে পারবো। তো তখন যে বিষয়টা হবে এখান থেকে আপনারা সময় নিয়ে কাজ করতে পারবেন, ভালো একটা আর্নিং আনতে পারবেন, এবং দেখা যাচ্ছে যে একটা লং টার্ম কাজ করার
কিছু পসিবিলিটি এখান থেকে আপনাদের তৈরি হবে। তো আপাতত যে গিগুলো বা যে ধরনের কাজ আপনারা করছেন অলরেডি বা ওখান থেকে যারা ভালো রেসপন্স পাচ্ছেন তারা ওই কাজগুলোতেই সুন্দরভাবে লেগে থাকেন। আর এখনো যারা অন্যান্য ওই ফাইবার থেকে অলরেডি ডেটা এন্ট্রি গিগ বা দেখা যাচ্ছে যে লিড জেনারেশনে গিগ ক্রিয়েট করে যারা এখনো কাজ পান নাই তাদেরকে যে বিষয়টা বলবো যে আপনারা বায়ার রিকোয়েস্ট বেশি করে সেট করতে থাকেন, প্রতিদিন 10টা করে মিনিমাম। আর যে বিষয়টা একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন বা দেখা যাচ্ছে যে গিগের মার্কেটিংটা ভালোভাবে করতে থাকেন, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, এই কাজগুলো একটু করতে থাকেন। আর একটু টেকনিক্যালি আগানোর চেষ্টা করেন বা দেখা যাচ্ছে যে বায়ারকে যখন আপনার বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন দেন ওইখানে একদম তার কাজটা বুঝে তার কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু কথা লিখে পাঠানোর চেষ্টা করেন। এতে আপনাদের দেখা যাচ্ছে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বেড়ে যাবে। আচ্ছা, তো তাহলে এসইওর কাজগুলো তো আপনাদের কাছে বললাম যে কেন এই কাজগুলো করবেন বা এই কাজটা করলে আপনাদের কি সুবিধা, এ বিষয়টা আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, একটা ওয়েবসাইট ছিল, এটা একটু আমি সার্চ করে দেখি যে ওয়েবসাইটটার নামটা আমার সঠিক খেয়াল হচ্ছে না, অনেকদিন আগে দেখছিলাম। আচ্ছা, এসইও করার জন্য আসলে প্রচুর পেইড টুল আছে আর কি। তো আসলে পেইড টুলগুলো আমরা আপাতত আগে যাচ্ছি না। তো পেইড টুলগুলোতে দেখা যাচ্ছে যে এটাতে আপনাদের যে কস্টিং এর যে বিষয়টা আছে এটাতে আমরা আপাতত যাচ্ছি না, আমরা আপাতত ফ্রিতেই কাজ করার চেষ্টা করি। তো ওইটা একটু দেখি কোথায় আছে। সম্ভবত সার্চ ভলিউম ডট আইও এইটা হওয়ার কথা, একটু দেখি খেয়াল করি। হ্যাঁ, এটা সার্চ ভলিউম ডট আইও, এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা আপনাকে দেখা যাচ্ছে যে 500টা কিওয়ার্ড প্রতিদিন আপনাকে ফ্রিতে খুঁজে দিবে। অর্থাৎ 500টা কিওয়ার্ডের সার্চ ভলিউম আপনাকে সে ফ্রিতে প্রতিদিন খুঁজে দিবে, প্রতিদিন ডেইলি 800টা কিওয়ার্ডের সার্চ ভলিউম সে আপনাকে খুঁজে দিবে। কিন্তু এখানে একটা লিমিটেশনস আছে, লিমিটেশনসটা হচ্ছে যে এই এই টুলটা এই কয়টা কান্ট্রির জন্য ফ্রিতে কাজ করে, অর্থাৎ ইউএস, ইউকে, ডেনমার্ক, সুইডেন, জার্মানি, নরওয়ে, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইটালি অ্যান্ড হচ্ছে ব্রাজিল, এই কয়টা কান্ট্রির জন্য আপনি ফ্রিতে এই টুলটা ইউজ করতে পারবেন এবং দেখা যায় প্রতিদিন 800টা কিওয়ার্ডের সার্চ ভলিউম সে আপনাদেরকে দেখাবে। এখন বিষয়টা হচ্ছে আপনি যদি বাংলাদেশের যে সাইটগুলো আছে এদের জন্য যদি আপনি কাজ করতে চান তাহলে কি করতে পারেন। এই যে কিউআর সার্ফার যে এক্সটেনশনটা আপনাদেরকে দেখালাম এটাই আপনারা ইউজ করতে পারেন, একটু কাজ করতে হয়তো একটু কষ্ট হবে। আচ্ছা, আর এই টুলটা যদি আপনারা ইউজ করতে চান তো এই টুলটা ইউএসএ বা দেখা যাচ্ছে যে এখানে অন্যান্য যে কান্ট্রিগুলো আছে ইউএসএ, ইউকে, ডেনমার্ক, এই ধরনের কান্ট্রির জন্য যে কিওয়ার্ডগুলো আপনারা সিলেক্ট করে রাখছেন এই ধরনের কিওয়ার্ড আপনারা এখান থেকে চেক করতে পারেন। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনারা যখন ফাইবারে যখন কাজ করবেন তখন তো নর্মালি দেখা যাচ্ছে যে বাংলাদেশে ক্লায়েন্টের কাজগুলো খুব কমই আসে, তাই না? আচ্ছা, শুনতে পাচ্ছেন সবাই আমাকে? আচ্ছা, তো নর্মালি যে বিষয়টা হয় যে বাংলাদেশি ক্লায়েন্টের কাজ হয়তো খুব কমই আসে, তো আপনাদের যদি কোনো ইউএস ক্লায়েন্টের কাজ যদি আপনি পান এবং ইউএস ক্লায়েন্ট যদি আপনাদেরকে বলে যে আপনি হচ্ছে ইউএস এর জন্য আমি আমার সাইটটাকে র্যাঙ্ক করতে চাচ্ছি আপনি আমাকে এই ধরনের কিওয়ার্ডই আপনি রিসার্চ করে দেন, তো নর্মালি কি হবে তখন আপনি এই সাইটটা ফ্রিতে ইউজ করে অনেক ভালো কিন্তু এখান থেকে রেজাল্ট পাবেন। আচ্ছা, তো এটা যদি আপনারা এখান থেকে ফ্রিতে ইউজ করতে পারেন তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে। আর দ্বিতীয়ত যদি বাংলাদেশ বা দেখা যাচ্ছে যে আদার যে কান্ট্রিগুলো আছে যেগুলো এখানে যেগুলোর জন্য এটা আসলে ফ্রিতে কাজ করতেছে না, তো সেক্ষেত্রে আপনারা এই অন্য টুল যেটা আছে যে কিওয়ার্ড সার্ফার বা এই ধরনের টুল বা ম্যানুয়াল ওয়েতে আপনারা কিন্তু কিওয়ার্ডগুলো সার্চ ভলিউম খুঁজে খুঁজে বের করতে পারেন। আচ্ছা, এখানে একটা বিষয় দেখায় যে গো প্রো যেটা আছে এটা হচ্ছে দেখেন পার মান্থ $5। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে প্রত্যেকবার সার্চে আপনি 5000 কিওয়ার্ডের সার্চ ভলিউম এখান থেকে বের করতে পারবেন এবং প্রতিদিন 50000 কিওয়ার্ড আপনারা এখান থেকে সার্চ করে
তাদের সার্চ করলে আপনি দেখতে পারবেন যদি আপনি এই প্রো ভার্সনটাতে যান। আচ্ছা, প্রো ভার্সনটাতে আগে যেতে বলছি না আমি, এখানে কিছু বিষয় আছে। আপনারা যদি সত্যি সত্যি কিওয়ার্ড রিসার্চ বা এই ধরনের কাজগুলোতে প্রাথমিক অবস্থায় ম্যানুয়ালি কাজ করে আপনারা যদি ভালো করতে পারেন, দেন আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা এই পার মান্থ এই যে প্রো ভার্সনটা যেটা আছে, যে কিওয়ার্ড টুল ডট আইও, এটার প্রো ভার্সনটা আপনারা তখন নিতে পারেন। কারণ পার মান্থ $5, এখন দেখা যাচ্ছে আপনারা 5 জন মিলে একটা এখানে একটা প্রো ভার্সন বা দেখা যাচ্ছে এদের ওয়েবসাইটে সাইন আপ করে আপনারা প্রো ভার্সনটা এদের থেকে নিলেন 5 জন মিলে। দেন যে কাজটা করতে হবে, যে 5 জন ওই আইডিটা ইউজ করলেন বা ওই অ্যাকাউন্টটা ইউজ করলেন, মাসে মাসে সবাই 100 টাকার মতো সবার খরচ হলো। তো আপনারা যদি এখান থেকে কিওয়ার্ড রিসার্চের কাজ যদি ভালোভাবে করতে পারেন, দেন পার মান্থ 100 টাকা খরচ করা এটা আপনার জন্য খুব বেশি কস্ট মনে হয়, আমার কাছে মনে হয় না যে হবে। তো সেট ওটা বলছেন $24 প্রতি বছর, $25 প্রতি বছর ওরা চার্জ করবে। আপনি চাইলে ওই প্যাকেজটাও নিতে পারেন, ওইটাতে দেখেন আচ্ছা সেটা বিষয় না, সেটা বিষয়টা হচ্ছে যে এখান থেকে অবশ্যই 5 জনকে থাকতে হবে যারা আসলে কাজটা করবে। দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে যে যারা আসলে এই কাজটাকে লং টার্ম কন্টিনিউ করবে তাদের জন্য। এখন বিষয়টা হচ্ছে যে কেউ হয়তো ভাবতেছে যে না আমি 1 মাস 1.5 মাস কাজ করার পর আমি অন্য কাজে চলে গেলাম, দেন সে কিন্তু আর ওই পার্টিসিপেন্ট থাকলো না। তাহলে আপনারা চেষ্টা করবেন যে শর্ট টার্ম বা দেখা যাচ্ছে যে মান্থলি একটা প্যাকেজ নিয়ে প্রথমে যদি আপনাদের যদি কাজে প্রয়োজন হয়, একান্তই যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারবেন। আচ্ছা, আর এটা আসলে পরের বিষয়, এটা আপনারা যখন কাজ শিখবেন বা দেখা যাচ্ছে আপনাদের নিজেদের চাহিদা থেকেই আপনারা এটা খুঁজে বের করবেন যে হ্যাঁ এই যে কিওয়ার্ড সার্চ ভলিউম ডট আইও এইটা, আর এটাতে মোটামুটি অনেক ভালো রেজাল্ট আপনাদেরকে এখানে দেয়। আর আপনি যদি প্রিমিয়ামটাতে যদি যান, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি অন্যান্য কান্ট্রিতেও সার্চ করতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় একটু দেখায় যে এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড একটু চেক করি বা কিওয়ার্ড একটু আমরা সার্চ করি, যেহেতু ওই ওয়েবসাইটটা আমাদের হচ্ছে এই ওয়েবসাইটে যেহেতু আমাদের জন্য ফ্রিতে কাজ করতেছে এবং দেখা যাচ্ছে ইউএস এর জন্য ফ্রি কাজ করতেছে, আমরা একটু ইউএস এর জন্য কিছু কিওয়ার্ড এখানে নিয়ে দেখি যে আসলে সার্চ ভলিউমটা আমরা পাই কিনা। আচ্ছা, এখানে আমরা আসলে বাংলাদেশ সিলেক্ট করে রাখছি, এটা আমাদেরকে ইউএস করে দিতে হবে। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু এই যে অ্যাড আপনারা হচ্ছে যে কিওয়ার্ড প্ল্যানার যেটা আছে এটা থেকেও কিন্তু আপনারা কিওয়ার্ড জেনারেট করে নিতে পারেন। আচ্ছা, এখান থেকে একটু নেই, এটা আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, লোকেশনটা অবশ্যই চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, ইউএস থেকে দেখেন, ইউএস থেকে নর্মালি এই কিওয়ার্ড গুলো খুব ভালো ট্রেন্ডিং এ আছে, তো আমরা এখান থেকে কিওয়ার্ড গুলো একটু কপি করে নিই। আচ্ছা, তো আমরা উবার সার্ভিস থেকে আমাদের এখানে কিছু কিওয়ার্ড আমরা একটু নিয়ে নিই। কপ
কপি টু ক্লিপবোর্ড। আচ্ছা এটা জাস্ট আমরা এখানে একটু পেস্ট করে দিয়ে দেখি। দেখেন এখানে অনেক কিওয়ার্ড আমাদের এখানে শো করতেছে, তো আমরা এই কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম যদি দেখতে চাই। আচ্ছা এখানে ঠিক আছে, জাস্ট সাবমিটটাতে ক্লিক করবেন। দেখেন আমাদের এখানে এই কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউমটা কিন্তু এভারেজ মান্থলি যে সার্চ ভলিউমটা আছে এটা কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। তো নর্মালি এটা যেহেতু আমরা ফ্রিতে ইউজ করতেছি, এটা তো আরেকটু বেশি দেখানোর কথা। প্রো ভার্সনটা নিয়ে আপনারা পরবর্তীতে কাজ করতে পারেন, এখান থেকে আসলে অনেক ভালো রেজাল্ট এখানে এরা শো করে। আবার অনেক সময় এরকমও হয় বা দেখাচ্ছে অনেকে হয়তো কাজ পাচ্ছ মানে কাজ পাইছেন ইনস্ট্যান্ট, কিন্তু আপনার এখান থেকে এই অ্যাকাউন্টটা নেওয়া নাই। বিভিন্ন দেখবেন যে এসইও গ্রুপে ওরা হচ্ছে এই বিষয়টা পোস্ট করে রাখে যে হ্যাঁ তারা হচ্ছে এই এটা প্রোভাইড করবে বা আইডিটা আপনাকে প্রোভাইড করবে। ওখানে জাস্ট আপনি দেখাচ্ছে যে পে করলে ওরা আপনার সাথে আইডিটা শেয়ার করে। তো দেখাচ্ছে আপনারা যদি টিম হিসেবে ওটা নিতে না পারেন বা আপনার হয়তো ইমিডিয়েটলি দরকার, তখন ওই গ্রুপগুলোতে তাদের সাথে যোগাযোগ করে আপনারা সবাই এটা পেতে পারেন। তো এই সার্চ ভলিউম ডট আইও এটাতে আসলে দেখা যাচ্ছে যে আপনারা কিওয়ার্ড এর যে সার্চ ভলিউম এটা অনেক সহজেই খুঁজে পেতে পারেন। আচ্ছা মেইনলি খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে যে কিওয়ার্ড সাজেশন বা কিওয়ার্ড রিসার্চ করে বের করা, কিওয়ার্ড এর সার্চ ভলিউম বা এবং কিওয়ার্ড এর যে কম্পিটিশন এটা বের করা, এবং আমাদের যে কম্পিটিটর যারা আছে বা কম্পিটিটর কিওয়ার্ড বা দেখা যাচ্ছে আমরা একটা কিওয়ার্ডকে র্যাঙ্ক করতে পারবো কিনা এটা আমাদেরকে অবশ্যই যাচাই বাছাই করে বের করতে হবে। তো এই এই তিনটা কাজ যদি আমরা ভালোভাবে করতে পারি, দেন আমরা কিন্তু ফাইবারে এই সার্ভিসটা অনেক ভালোভাবে সেল করতে পারবো। আর এই সার্ভিসটা যদি আমরা সেল করতে পারি, এটা আমাদের সুবিধাটা কি হবে সেটা আমি আপনাদেরকে বলছি যে এখানে সময়টা বেশি পাওয়া যায়, প্রাইজিংটা অনেক ভালো, এবং দেখা যাচ্ছে যে আপনি ধীরে ধীরে কাজ করলেন এটা আপনার জন্য অবশ্যই অন্যান্য কাজের পাশাপাশি করা আপনার জন্য একটা সুবিধা হলো। আচ্ছা তো আমরা এই যে কম্পিটিটর অ্যানালাইসিস বা দেখাচ্ছে যে এই যে আমাদের কিওয়ার্ডগুলোর যে সার্চ ভলিউমটা বের করব, এটা আমরা একটু দেখলাম যে সার্চ ভলিউমটা আমরা কিভাবে বের করলাম বা কি টুল ইউজ করে। একটা হচ্ছে ছিল আপনার কিওয়ার্ড এক্সটেনশন যেটা ইউজ করলাম সেটা হচ্ছে কিওয়ার্ড সার্ফার, এটা ইউজ করে আপনারা কিন্তু ম্যানুয়ালি কোনো রকমের টুল ছাড়া বা দেখা যাচ্ছে কোনো রকমের পেইড টুল ছাড়া আপনাদের একটু কষ্ট হবে, কিন্তু দেখা যাচ্ছে যে কিওয়ার্ড সার্ফার যদি আপনারা ইউজ করেন দেন আপনারা এখান থেকে সার্চ ভলিউমটা বের করতে পারবেন। আচ্ছা তো এখন কারো যদি প্রশ্ন থাকে যে কিওয়ার্ড সার্ভার ইউজ করে বা দেখা যাচ্ছে যে কিভাবে কিওয়ার্ড গুলোকে চুজ করবো, কিওয়ার্ড গুলোর সার্চ ভলিউম কিভাবে বের করবো আরো, আচ্ছা আপনারা আরেকটা বিষয় করতে পারেন যে আরো অনেক ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট গুলোতে গিয়ে আপনারা দেখতে পারেন যে এখান থেকে আসলে যে কিওয়ার্ড এর যে সার্চ ভলিউমটা তারা আমাদেরকে প্রোভাইড করতেছে এটা কতটুকু রিলায়েবল বা কতটুকু রিজনেবল, এবং দেখাচ্ছে যে এই ডেটাটা আমরা ইউজ করতে পারি কিনা। আপনারা একটু সার্চ করে করে দেখবেন, এই ধরনের প্রচুর ওয়েবসাইট আছে, আপনাদের কাছে অনেক ওয়েবসাইট দেখা যাচ্ছে ভালো লাগতে পারে যেখান থেকে আপনারা অনেক সময় অথেন্টিক ডেটা পাবেন। আচ্ছা তো এখন একটু বলেন যে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু বলেন, আর এই প্রশ্নগুলোর উত্তর যদি কেউ কারো প্রশ্ন থাকে সেগুলোর উত্তর দিয়ে এরপর আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে গুগলের যে অ্যালগোরিদমটা আছে এইটা। তো আমরা আসলে এসইও করতে যাচ্ছি বা আমাদের পেজ থেকে র্যাঙ্ক করতে যাচ্ছি গুগলে, তো আসলে গুগল কি চায় বা গুগল কিভাবে কাজ করে এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি বা এই বিষয়টা যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য কাজ করাটা সুবিধার হবে। কারণ গুগল যেটা চাচ্ছে এটাই যদি আমরা প্রোভাইড করতে পারি, তাহলে তো আমাদের পেজটাকে র্যাঙ্ক করানো সুবিধাজনক হবে। অথবা গুগলের যে নিয়মগুলো আছে বা গুগল কি বিষয়ের উপর নির্ধারণ করে বা কি কি বিষয় চেক করে আমাদের পেজটাকে র্যাঙ্ক করে, এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের পেজটাকে র্যাঙ্ক করা অনেক সহজ হয়ে যাবে, তাই নয় কি বিষয়টা? আচ্ছা আচ্ছা তো এখন কারো কোনো প্রশ্ন থাকলে একটু জিজ্ঞেস করেন, আর তাছাড়া হচ্ছে আমরা এই গুগলের অ্যালগোরিদম নিয়ে কিছু কথা বলবো। আজকে আপনাদেরকে বিভিন্ন টপিকের উপর আমি কিছু কাজ দিব, অর্থাৎ বাড়ির কাজ বলতে পারেন বা ক্লাস ওয়ার্ক বলতে পারেন বা অ্যাসাইনমেন্ট বলতে পারেন, আপনাদেরকে এই কাজগুলো দিব যে বিভিন্ন জনকে বিভিন্ন টপিক দিব এবং টপিকের উপর আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চ করে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কিওয়ার্ড রিসার্চ করে বা কিওয়ার্ড সাজেশন বের করে সেগুলোর হচ্ছে সার্চ ভলিউম আপনাদেরকে এন্ট্রি করতে হবে। তো এই কাজটা আজকে আমি আপনাদেরকে দিব, অবশ্যই সবাই করবেন, আর যার যেখানে কাজটা করতে প্রবলেম হবে সেগুলো আমরা অবশ্যই নেক্সট ক্লাসে সলভ করার চেষ্টা করব।
আচ্ছা জি আচ্ছা ঠিক আছে দেখতেছি। ফ্রেন্ড রিকোয়েস্টের জন্য আপনি এই কমন মেসেজটা ইউজ করতে পারেন, যে আমি আপনাকে চ্যাট বক্সে দিছি, দেখেন, হ্যালো দিয়া, আই উড লাইক টু ওয়ার্ক উইথ ইউ অন ইউর প্রজেক্ট ইন লো কস্ট, অলসো আই উইল গিভ ইউ 100% অ্যাকুরেসি অফ ডেটা, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি, রিগার্ডস। মানে একদম যে কাজই হোক, এসইওর কাজ হোক, গ্রাফিক্স ডিজাইনের কাজ হোক, বা দেখা যাচ্ছে যে অন্য কোনো কাজ হোক, বা সিভি ডিজাইন, বা দেখা যাচ্ছে পোর্টফোলিও ডিজাইনের কাজ হোক, সবাইকে এই মেসেজটা পাঠানো পসিবল। হ্যালো দেয়ার, আই উড লাইক টু ওয়ার্ক উইথ ইউ এটসেট্রা এটসেট্রা, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি, রিগার্ডস। তো এটা আসলে দেখাচ্ছে যে খুব একটা ওয়াইজ ওয়ে না, কিন্তু আসলে দেখাচ্ছে কাজ চালানোর মতো একটা, মানে কোনো কিছু একটা সবসময় রেডি রাখা। তো আপনারা যেটা সবচেয়ে জি হ্যাঁ সেটাই, আর চেষ্টা করবেন যে কাজের বাজেটটাকে মানে সর্বনিম্ন কাজের মধ্যে, মানে দামের মধ্যে, মানে সর্বনিম্ন প্রাইসিং এর মধ্যে কাজটা যাতে তাকে কমপ্লিট করে দিতে পারেন। তো দেখাচ্ছে যে প্রাইসিংটা যখন লো রাখবেন, নতুন বায়ারদের ক্ষেত্রে ক্লায়েন্ট অ্যাটলিস্ট রিস্ক নিবে, তো যার কারণে আপনারা একটু বাজেটটাকে লো করে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, সেটা এখন তাহলে আমি একটু একটু মানে হালকা করে বলি আপনাদের জন্য, তাহলে বুঝতে, হ্যাঁ, ওভারঅল একটা ধারণা আপনাদেরকে দিই। ধরেন আপনি হচ্ছে বিভিন্ন টুল ইউজ করে, যেমন ধরেন যে টুলগুলো ইউজ করার পর অনেকগুলো কিওয়ার্ড আপনি নিলেন, দেখাচ্ছে 1000টা কিওয়ার্ড আপনি এখান থেকে চুজ করলেন, সাজেশন থেকে 1000টা কিওয়ার্ড চুজ করলেন, দেন সেই 1000টা কিওয়ার্ডের আপনি সার্চ ভলিউম এবং কম্পিটিশন বের করলেন। বের করার পর আপনি দেখতেছেন যে আসলে এই কিওয়ার্ড, এখান থেকে যে কিওয়ার্ডটার সার্চ ভলিউম সবচেয়ে বেশি এবং যেটার কি মানে কম্পিটিশনটা লো, এই ধরনের কিওয়ার্ড গুলোকে আপনি একটা সিরিয়ালে সাজালেন, যে হ্যাঁ এটা মানে দেখাচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডারে এদের সার্চ ভলিউমের উপর আপনি সাজালেন এবং কম্পিটিশনের উপরে আপনি সাজালেন, দেন যে বিষয়টা হবে এখান থেকে আপনি কিছু টপ কিওয়ার্ড আপনি এখান থেকে পাবেন। আচ্ছা, এই টপ কিওয়ার্ড গুলো পাওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে, যে এই কিওয়ার্ডটা কম্পিটিশন অ্যানালাইসিস করতে হবে, যে এই কিওয়ার্ডের উপর, যে এই কিওয়ার্ডটা আমি মেইন কিওয়ার্ড হিসেবে সিলেক্ট করতে যাচ্ছি, এই কিওয়ার্ডটা আসলে কম্পিট করার মতো যোগ্য কিনা, বা এই কিওয়ার্ডটাকে কম্পিটিশন করে বা এসইও করে, বা এই কিওয়ার্ডের সাথে কিওয়ার্ডের আন্ডারে আমার ওয়েবসাইটটাকে এসইও করে আমি সামনে নিয়ে যেতে পারবো কিনা, এই বিষয়টাকে আপনি অ্যানালাইসিস করে দেখতে হবে। তো এটা কিভাবে অ্যানালাইসিস করবো এটা দেখবো আমরা একটু পরে। আর যে বিষয়টা এখন আমরা করতেছি, যে গুগলের অ্যালগোরিদমটা বুঝতে হবে, বা গুগলের অ্যালগোরিদম সম্পর্কে যদি আমাদের ধারণাটা হয়, তাহলে আমরা একটা কমপ্লিট আইডিয়া পাবো যে কিওয়ার্ডটাকে আমাদের কিভাবে চুজ করতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? এই কারণে আসলে গুগলের অ্যালগোরিদমটা, অবশ্যই ইম্পর্টেন্ট কাজ এবং একটা লং প্রসেসের একটা কাজ। হ্যাঁ সেটাই, অবশ্যই একটু সময় নিয়ে কাজ করাটা উচিত, এবং দেখা যাচ্ছে যে সবচেয়ে বেস্ট যে রেজাল্টটা এটা তাকে প্রোভাইড করাটা উচিত। ক্লায়েন্টের রিপিটেশনটা হয় এভাবে, যে আপনি হয়তো আজকে কিওয়ার্ড রিসার্চ করার পর আপনি ক্লায়েন্টকে সবকিছু ডেলিভারি করে দিলেন, দেন ক্লায়েন্ট ওটার উপর কাজ করতেছে এবং দেখা যাচ্ছে তার কিওয়ার্ডটা বা তার ওয়েবসাইটে র্যাঙ্ক করে সামনের দিকে গেল, দেন কি হলো, আপনাদের ওয়েবসাইটে যত সামনের দিকে যাবে ওখানে কিন্তু কম্পিটিশনটা তত বেশি হবে, অন্যান্য ওয়েবসাইটের সাথে কম্পিটিশনটা বেশি হবে, তখন আপনাদেরকে যে কাজগুলো করা লাগবে, দেখা যাচ্ছে ব্যাকলিঙ্কের কিছু কাজ আছে বা আরো অন্যান্য কাজ আছে, সেগুলোর জন্য কিন্তু ক্লায়েন্ট আপনাকে বলতে পারে, অ্যাজ এ এসইও এক্সপার্ট, বা দেখা যাচ্ছে আপনি যেহেতু কিওয়ার্ড রিসার্চের কাজ করেন, ক্লায়েন্ট আপনাকে নক করতে পারে। একটা বিষয় হতে পারে যে আজ থেকে 6 মাস পর, বা দেখা যাচ্ছে আজকে আপনি যে কিওয়ার্ডটা রিসার্চ করে নিলেন, এখন দেখা যাচ্ছে আপনার ওয়েবসাইটে তো আরো এখানে হচ্ছে
আর্টিকেল লিখতে হবে, বা আরো দেখা যাচ্ছে যে বেশ কিছু পেজ আপনাকে ওয়েবসাইটে অ্যাড করতে হবে, বা নতুন নতুন পোস্ট আপনাকে এখানে করতে হবে, তো সেগুলোর জন্য কিন্তু কিওয়ার্ড রিসার্চটা প্রয়োজন। এখন আপনি আজকে কিওয়ার্ড রিসার্চ করে নিয়ে গিয়ে ওয়েবসাইট থেকে ওয়েবসাইট বিল্ড করে দেখা যাচ্ছে ওয়েবসাইটকে র্যাঙ্ক করালেন, আগামী 6 মাস যদি কোনো কাজ না করেন কিওয়ার্ড, বা দেখা যাচ্ছে আপনার ওয়েবসাইটে যদি ডেভেলপমেন্ট নিয়ে আপনি যদি কোনো কাজ না করেন, তাহলে কিন্তু আলটিমেটলি আপনার ওয়েবসাইটটা পিছনে পড়ে যাবে। কারণ বাকি যারা আছে এরা সবসময় কম্পিটিশনে আপনাকে পিছনে ফেলার চেষ্টা করবে, বুঝতে পারছেন বিষয়টা? তখন তখন কিন্তু বায়ার আপনার কাছ থেকে আবারও কাজ করে নিবে, বা বায়ার কিন্তু আপনার কাছ থেকে বারবার কাজ করে নিতে চাইবে। হ্যাঁ অবশ্যই, সে যদি ক্লায়েন্ট যদি মনে করে যে হ্যাঁ আপনার কিওয়ার্ড গুলোতে তার ভালো সে রেজাল্ট পাচ্ছে, সে আপনার কাছে অবভিয়াসলি ফিরে আসবে, এটাই। আচ্ছা হ্যাঁ অবশ্যই অবশ্যই লিঙ্ক আছে, আপনি কিওয়ার্ড গুলোকে রিসার্চ করে দিবেন। যারা কন্টেন্ট রাইটার আছে তারা এই কিওয়ার্ড গুলোর উপর ভিত্তি করে, বা দেখাচ্ছে এই কিওয়ার্ড গুলোকে তাদের কন্টেন্টে ইনক্লুড করে হচ্ছে তারা আর্টিকেলটা লেখার চেষ্টা করবে। তো এক্ষেত্রে কিছু বিষয় আছে যে যখন আপনি কন্টেন্ট লিখবেন, বা কোনো কন্টেন্ট রাইটারকে দিয়ে যখন আপনি কন্টেন্ট লিখে নেবেন, তখন যে বিষয়টা খেয়াল রাখতে হয় যে অনেকে হয়তো ফোর্স করে যে আপনি আমার এই কন্টেন্টটাতে প্রচুর কিওয়ার্ড ইউজ করেন, বা আমার ওয়েবসাইটে যে 10টা বা 15টা বা 20টা 25টা কিওয়ার্ড যেগুলো আছে সবগুলোকেই এই একটা কন্টেন্টে আপনাকে ঢুকাতে হবে। তো এখন আপনার ওয়েবসাইটটা অনেক বড়, এখন এখানে দেখা যাচ্ছে শাওমি মোবাইল ফোন আছে, স্যামসাং আছে, বা দেখা যাচ্ছে সবই আছে। তো এখন এখানে একটা আর্টিকেলে যদি আপনি সবগুলো কিওয়ার্ড ঢুকাতে যান, আপনার জন্য আসলে ওই কন্টেন্ট রাইটারের উপর দেখা যাচ্ছে বিপদ হয়ে যাবে। সেটাই, তখন আর এক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড যে বিষয়টা ফলো করতে হয়, যে একটা স্ট্যান্ডার্ড আছে যে আপনি যখন আর্টিকেল লিখবেন তখন আপনার যে কিওয়ার্ডটা আছে এটাকে খুব বেশি ইউজ করতে হয় না, বা খুব বেশি ইউজ করাটা বা বারবার ইউজ করলে যে আপনার এই কিওয়ার্ড বা দেখাচ্ছে যে আপনার এই সাইটটা যে র্যাঙ্ক করবে বা পোস্টটা যে র্যাঙ্ক করে যাবে এরকম বিষয় না। আপনাকে এখানে কিছু স্ট্যান্ডার্ড ফলো করতে হয়, যে আপনি হয়তো কেউ হয়তো দেখাচ্ছে যে বলে যে আমি 1% আমার হচ্ছে কিওয়ার্ডটা ইউজ করব, অর্থাৎ উনি যদি 100টা ওয়ার্ড লেখে তার মধ্যে কিওয়ার্ডটা একবার থাকবে। তো নর্মালি যে স্ট্যান্ডার্ডটা যেটা হয়, যে যদি আপনি সম্ভবত বেশিরভাগ স্ট্যান্ডার্ড যারা ফলো করে, বা স্ট্যান্ডার্ড যেটা অনেকেই ফলো করে সেটা হচ্ছে যে 0.5%, অর্থাৎ 1000 বা 1000টা ওয়ার্ডের আর্টিকেল যদি আপনি লিখেন সেখানে আপনি ম্যাক্সিমাম 5টা বা দেখা 4টা বা 5 4বার বা 5বার আপনার কিওয়ার্ডটা আপনি ইউজ করতে পারেন, 1000 কিওয়ার্ডে 4বার বা 5বার, এটা আপনার জন্য অনেক ভালো রেজাল্ট দিবে। এখন দেখা যাচ্ছে আপনি কিওয়ার্ড রিসার্চের উপর একটা আর্টিকেল লিখতেছেন, আপনি শুধু বারবার লিখতেছেন কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড রিসার্চ, মানে যেখানে হচ্ছে সেখানেও লিখতেছেন, যেখানে হচ্ছে না সেখানেও লিখতেছেন, তো এটা আপনার জন্য একটা মানে খুবই পুয়ার কন্টেন্ট। কন্টেন্ট ভালো হওয়াটা এটা আপনার জন্য অনেক বড় একটা বিষয়। আচ্ছা ঠিক আছে, তো গুগলে আচ্ছা এক্ষেত্রে কিছু বিষয় আছে যে অনেকে আছে যারা এসিও নিয়ে কমপ্লিট এসিও এই ধরনের কাজ করে, যেমন ধরেন যে এই যে ফাইবার প্রো একটা সার্ভিস আপনাদেরকে দেখালাম, তাই না? তো উনি কিন্তু এমনিতেই $1300 চার্জ করতেছে না, ওনার কাছে আপনি যাবেন উনি দেখাচ্ছে একটা কিওয়ার্ডের এ টু জেড আপনাকে মানে কমপ্লিট করে দিবে সে, বা সরি একটা ওয়েবসাইটের এ টু জেড আপনাকে কমপ্লিট করে দিবে সে। দেখাচ্ছে ওয়েবসাইট দেখাচ্ছে তার ডিজাইন থেকে শুরু করে, সে হয়তো দেখাচ্ছে ওখানে এসিও থেকে শুরু করে দেখাচ্ছে আর্টিকেল লেখা, বা দেখা যাচ্ছে যে বিভিন্ন ব্লগ পোস্টিং, বা দেখা যাচ্ছে ব্যাক লিংক ক্রিয়েট করা, এই ধরনের সব কাজগুলো সে করে দিবে। তো এই ধরনের একটা কমপ্লিট প্রসেসকে রান করতে গেলে আপনার অবশ্যই দেখা যাচ্ছে যে একটা টিম থাকতে হবে। তো একটা টিমে দেখা যাচ্ছে এসিও টিমে অবশ্যই দেখা যাচ্ছে কন্টেন্ট রাইটার থাকে, যিনি কিওয়ার্ড রিসার্চার থাকে, কেউ হয়তো ব্যাক লিংক জেনারেট করে, বা দেখা যাচ্ছে কেউ হয়তো ওয়েবসাইটের যে ওভারঅল যে ভিউটা আছে এটাকে চেক করে, বা কেউ হয়তো গুগলের অ্যালগোরিদম মেনে কাজগুলো হচ্ছে কিনা এটাকে চেক করে, এই ধরনের কমপ্লিট প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় তখন। আর নর্মালি কন্টেন্ট রাইটাররা একটা টিমের পার্ট হিসেবে থাকে, বা দেখা যাচ্ছে তারা হয়তো অনেক সময় হ্যাঁ যখন আপনি বড় কাজগুলোতে যাবেন তখন দেখবেন যে ওখানে টিম ওয়ার্ক করতে হচ্ছে। আর ফাইবারে দেখবেন যে এই কন্টেন্ট রাইটিং এর কিন্তু হিউজ ডিমান্ড, এখানে প্রচুর ডিমান্ড, যাদের ইংরেজিতে ভালো দক্ষতা বা যারা ইংরেজি ভালো পারেন তারা কিন্তু কন্টেন্ট রাইটিং এই কাজটা কিন্তু মানে দেখতে পারেন, বা আপনাদের যদি সময় বা আপনারা যদি এটাকে প্যাশন হিসেবে নেন
এটা আপনার জন্য অবশ্যই অনেক ভালো একটা ফিউচার আনতে পারে। আচ্ছা তো আচ্ছা তো আমরা আসলে গুগলকেই কেন সার্চ করি বা গুগলটাকেই কেন আমরা বেশি ইউজ করি, একটু কেউ বলতে পারবেন? বা গুগলটাই এখন বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেশি জনপ্রিয় সার্চ ইঞ্জিন কেন, এটা একটু কেউ যদি বলতেন। আচ্ছা তারপর, আচ্ছা অনেক ভালো, ইউজার ফ্রেন্ডলি। আর তারপর আচ্ছা আমি তাহলে একটু বলি। আচ্ছা রিয়াজুল ইসলাম রিয়াজ কিছু বলবেন? আচ্ছা আমি বলতেছি, সমস্যা নেই। তো বিষয়টা হচ্ছে যে গুগলের যে বিষয়টা, যে গুগল সবচাইতে যে বিষয়টা এনশিওর করে সেটা হচ্ছে গুগলের ডেটাগুলো অ্যাটলিস্ট আমরা ভরসা করতে পারি, বা গুগল থেকে যখন আমরা কোনো ডেটা বা কোনো রিসোর্স যখন আমরা নেই, তখন আমাদের আমাদের কাছে এই বিষয়টা মনে হয় যে না ঠিক আছে, ডেটাটা মনে হয় যে সঠিক। বা অ্যাটলিস্ট উইকিপিডিয়া থেকে যখন আমরা কোনো ডেটা নেই, আমাদের কিন্তু মনে হয় যে না ঠিক আছে, এই ডেটাটা সঠিক হওয়ার একটা পসিবিলিটি আছে। অনেক সময় আমরা রেফারেন্স হিসেবে এটাও ইউজ করি যে এই ডেটাটা উইকিপিডিয়া থেকে নেওয়া। তো রেফারেন্স কখন আমরা ইউজ করি, যে হ্যাঁ যে এই ডেটাটা অথেন্টিক, বা যার আমি নাম বলতেছি, যে আমি হয়তো বলতেছি যে এই ডেটাটা আমি আবু নওশরের কাছে পাইছি। এখন এখানে অনেকেই বিশ্বাস করবেন, অনেকেই হয়তো বিশ্বাস করবে না। তার কারণটা হচ্ছে অনেকে আবু নওশেরকে হয়তো কেউ অথেন্টিক মনে করতে পারে, কেউ হয়তো অথেন্টিক নাও মনে করতে পারে। তো যারা আবু নওশেরকে চেনে বা আবু নওশের সম্পর্কে যাদের ধারণা আছে, তারা অ্যাটলিস্ট মনে করবে যে না ঠিক আছে, যেহেতু আবু নওশের ভাইয়ের কাছ থেকে ডেটাটা নেওয়া, তাহলে মনে হয় যে এই ডেটাটা অথেন্টিক, ঠিক আছে। তো এইরকম যে বিষয়টা আছে, যে রিলায়াবিলিটির যে বিষয়টা আছে, গুগলকে অ্যাটলিস্ট আমরা ট্রাস্ট করতে পারি। আর কেন আমরা গুগলকে ট্রাস্ট করতে পারি, এটার একটা মেইন ফ্যাক্ট হচ্ছে গুগলের যে অ্যালগোরিদম গুলো আছে, যে অ্যালগোরিদম গুলো অনেক স্ট্রংলি স্ট্রিক্টলি ডেভেলপ করা, যাতে করে গুগলে কোনো ভুল তথ্য সহজে কেউ দিতে না পারে, এবং যে মিথ্যা কোনো প্রোপাগান্ডা যাতে গুগলে কেউ কোথাও পোস্ট করে রাখতে না পারে। এই কারণে গুগলের ডেটার যে বিশুদ্ধ, মানে যে এখানে যে বিশুদ্ধতা গুগলের যে ডেটা, বা গুগলের ডেটাগুলো যত বেশি সত্য, অন্যান্য ডেটাগুলো হয়তো এত বেশি সত্য নাও হতে পারে, বা অন্যান্য সার্চ ইঞ্জিন থেকে যে ডেটাগুলো আমরা পাবো সেটাকে হয়তো আমরা এত বেশি ভরসা নাও করতে পারি। এই কারণে মূলত গুগল সার্চ ইঞ্জিনের যে সবার কাছে যে পরিচিতি বা এটার যে ব্যবহার, এটা সারা বিশ্ব জুড়ে সব থেকে বেশি। এবং এক্ষেত্রে ইউজার যেহেতু বেশি, তো গুগলকে অবশ্যই দেখাচ্ছে বিষয়গুলোকে আরো স্ট্রিক্টলি মেনটেন করতে হচ্ছে, তারা রেগুলারলি আপডেট দিচ্ছে এবং রেগুলারলি তারা এই কাজগুলো করে যাচ্ছে। তো গুগলের নর্মালি একটা বিষয় খুবই ভালো, সেটা হচ্ছে যে এরা এদের অ্যালগোরিদম গুলো রেগুলারলি আপডেট করে, এবং দেখাচ্ছে এগুলো তারা অ্যানাউন্স করে বলে যে আমরা হচ্ছে এই অ্যালগোরিদমটা আমাদের সার্চের জন্য, বা দেখাচ্ছে র্যাঙ্কের জন্য আমরা এই অ্যালগোরিদমটা এইভাবে ডেভেলপ করছি। তো যাদের ওয়েবসাইটে এই ধরনের প্রবলেম আছে, তারা এই ওয়েবসাইটগুলোকে ঠিক করে নেন, বা দেখা যাচ্ছে নির্দিষ্ট একটা সময়ে আপনাদের ওয়েবসাইটটা কিন্তু এই প্রবলেমের কারণে র্যাঙ্ক থেকে হারায় যেতে পারে। তো আমি একটু মনে করি যে সম্ভবত তিনটা গুগলের খুবই স্ট্রং তিনটা অ্যালগোরিদম আছে, একটা হচ্ছে পেঙ্গুইন, একটা হচ্ছে পান্ডা, এবং একটা হচ্ছে হামিং বার্ড। এই তিনটা অ্যালগোরিদম খুবই বিধ্বংসী ভাবে কাজ করে, এবং দেখা যাচ্ছে যে এই তিনটা অ্যালগোরিদম বা এদের যে আপডেট গুলো পরবর্তীতে আসছে, এই তিনটা অ্যালগোরিদমের উপর ভিত্তি করে গুগল তাদের পুরো সার্ভিসটাকে চেঞ্জ করে ফেলছে। পুরো সার্ভিসটা চেঞ্জ করছে কিভাবে, যে একটা সময় ছিল গুগলে হয়তো প্রচুর ডেটা ছিল, বা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের আনঅথেন্টিক ওয়েবসাইটও দেখবেন যে সামনে চলে আসে বা সামনে চলে আসতো। এখনো আপনারা একটা জিনিস সার্চ করে দেখবেন, যে অনেক সময় দেখবেন যে আপনারা হয়তো কোনো কিছু সার্চ করছেন, ওটার সাথে দেখবেন যে অনেক ইরিলেভেন্ট বা দেখাচ্ছে যেগুলো সামঞ্জস্যপূর্ণ না, এই ধরনের কিছু ইমেজ বা দেখাচ্ছে এই ধরনের কিছু রেজাল্ট এখনো অনেক সময় চলে আসে। তো এই বিষয়টা আজ থেকে প্রায় 5 থেকে 7 বছর বা 10 বছর আগে আরো বেশি থেকে বেশি পরিমাণ ছিল, কারণ তখন গুগল যে বিষয়টা খেয়াল করতো বা গুগল যে অ্যালগোরিদম গুলো মেনে চলতো, সেখানে এরকম একটা বিষয় ছিল যে গুগল কি করতো, যে ব্যাকলিঙ্কের উপর ভিত্তি করে
বা কোন ওয়েবসাইটটার কত বেশি ব্যাকলিংক ক্রিয়েট করা আছে, এটার উপর ভিত্তি করে তারা ওয়েবসাইটগুলোকে র্যাঙ্ক করার চেষ্টা করত। তো মূলত তারা দেখা যাচ্ছে কন্টেন্ট কতটা ভালো, বা দেখা যাচ্ছে যে এখানে কোনো ভুল ইনফরমেশন আছে কিনা, বা দেখা যাচ্ছে এখানে কোনো মানে নিয়মের বাইরে গিয়ে কোনো আর্টিকেল লেখা হয়েছে কিনা, কোনো নিয়মের বাইরে গিয়ে কোনো ছবি পোস্ট করা হয়েছে কিনা, এই বিষয়টা তারা একটু কম গুরুত্ব দিত। তো যার তারা মেইন যে বিষয়টা করতো যে ব্যাকলিঙ্কের উপর ভিত্তি করে যে কোন ওয়েবসাইটের কত বেশি ব্যাকলিঙ্ক করা আছে সেটার উপর ভিত্তি করে তারা আজ থেকে 10 বছর বা 12 বছর আগে তারা এই বিষয়টাকে র্যাঙ্কিং করার চেষ্টা করতো ওয়েবসাইটগুলোকে। এরপর যে বিষয়টা আসলো যে গুগল আসলে বুঝতে পারলো যে এইভাবে যদি আমরা চলতে থাকি দেখা যাচ্ছে একটা ভুয়া ওয়েবসাইট বা দেখা যাচ্ছে একটা ওয়েবসাইটে ভুল তথ্য দেওয়া আছে, কিন্তু এই ওয়েবসাইটে প্রচুর ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা আছে, দেখা যাচ্ছে এরপরে ওই ওয়েবসাইটটা সামনের দিকে আসতেছে, অর্থাৎ ডেটার যে রিলায়েবিলিটি অর্থাৎ আপনি যে ডেটাটাকে বিশ্বাস করবেন এটা আসলে হারায় যাচ্ছে গুগলের সার্চ ইঞ্জিন থেকে। তো এরপরে তারা যে বিষয়টা করে, এই যে পান্ডা, তারপর হচ্ছে আপনার পেঙ্গুইন এবং দেখা যাচ্ছে যে হামিং বার্ড, এই ধরনের কিছু বিধ্বংসী অ্যালগোরিদম দিয়ে এই ওয়েবসাইটগুলোকে তারা শায়েস্তা করে ফেলে। অর্থাৎ যে ওয়েবসাইটগুলোতে কন্টেন্ট, যে ওয়েবসাইটগুলো কন্টেন্ট ফ্রেন্ডলি না, যে ওয়েবসাইটের কন্টেন্টগুলো সঠিক তথ্য সেখানে দেওয়া নাই, যে ওয়েবসাইটগুলোতে দেখা যাচ্ছে ভুল তথ্য লেখা আছে, এই ধরনের ওয়েবসাইটগুলোকে তারা রিমুভ করতে থাকে। রিমুভ করতে থাকে বলতে যে তারা র্যাঙ্কিং থেকে সরাই দিতে থাকে, এবং তারা দেখে যে যে ওয়েবসাইটটাতে আসলে কন্টেন্ট ভালো আছে, এখানে আসলে সঠিক তথ্য দেওয়া আছে, এই বিষয়গুলো তারা মানে খুঁজে খুঁজে বের করা শুরু করে। তো অনেকে হয়তো বলতে পারেন যে গুগল কি প্রত্যেকটা ওয়েবসাইটে গেছে আর দেখছে যে কোথায় কি দেওয়া আছে কোথায় কি দেওয়া নাই? অ্যাকচুয়ালি গুগল এই কাজটাই করে। এখন আপনি হয়তো চিন্তা করেন, অ্যাজ এ হিউম্যান যদি আপনি চিন্তা করেন যে গুগল কি, আপনি বা আমি যেরকম ভাবে একটা ওয়েবসাইট ভিজিট করি গুগল কি সেভাবে কাজ করে? না, গুগল আসলে সেভাবে কাজ করে না। গুগলের রোবোটিক সিস্টেম আছে, এবং গুগলের এই রোবোটিক সিস্টেম আপনি যদি কোনো একটা ওয়েবসাইট যদি লঞ্চ করে রাখেন সেই ওয়েবসাইটটাতে তারা ভিজিট করতে আসে, যে কোনো সময় তারা এই রোবট বা এই বট বা এই রোবোটিক সিস্টেমটা আপনার ওয়েবসাইটে ভিজিট করতে আসে। এবং তারা কিন্তু আপনার ওয়েবসাইটের কন্টেন্ট দেখে না, যে আপনি কি লিখে রাখছেন বা কোথায় কি লিখে রাখছেন এটা কিন্তু তারা দেখে না। তারা ব্যাকএন্ডে যায়, ব্যাকএন্ডে গিয়ে এখানে দেখেন যে কোড যেগুলো আছে, যে বিভিন্ন ধরনের কোডিং যেগুলো আছে, এই কোডগুলো তারা ইউজ করার চেষ্টা করে বা এই কোডগুলো তারা রিড করার চেষ্টা করে। এই যে দেখেন, এই যে এখানে দেখেন ব্যাকএন্ডে প্রচুর কোড লেখা আছে, তারা এই কোডগুলো দেখে বা এই কোডগুলোর মধ্যে আপনি যে কি লিখে রাখছেন বা কি ধরনের তথ্য আপনি দিয়ে রাখছেন এগুলো তারা সার্চ করে, কারণ এগুলো হচ্ছে মেশিন মানে গুগলের রোবটটা এই মেশিন এই ল্যাঙ্গুয়েজগুলো বুঝতে পারে, তারা এই বিষয়গুলো বুঝতে পারে না। তো তারা এই বিষয়গুলো খেয়াল করে এবং দেখে যে আপনি আসলে কোথায় কি তথ্য দিয়ে রাখছেন, কিভাবে তথ্যগুলো আপনি রিপ্রেজেন্ট করছেন, এবং দেখা যাচ্ছে যে কোন তথ্যটা কতটুকু অথেন্টিক তাদের কাছে মনে হচ্ছে, তারা এই অ্যালগোরিদমগুলো ধীরে ধীরে ডেভেলপ করা শুরু করে। যখন তারা এইভাবে ডেভেলপ করতে থাকে আস্তে আস্তে অনেক ওয়েবসাইট হারায় যায়, বা অনেক নামি দামি ওয়েবসাইটও হারায় যায়, যে বা ব্র্যান্ডের ওয়েবসাইট হারায় যায় যারা দেখা যাচ্ছে শুধুমাত্র ব্যাকলিং এর উপর ভরসা করে তাদের ওয়েবসাইটটাকে সামনের পেজে বা দেখা যাচ্ছে ফ্রন্ট পেজে বা প্রথম দ্বিতীয় সিরিয়ালে যারা এটা নিয়ে আসছিল। তো এরপরে যে বিষয়টা হয় যে আপনারা যারা অনেক আগে থেকে ফ্রিল্যান্সিং এর জগতে আছেন বা অনেক আগে থেকে জানেন, দেখবেন যে এসিও নিয়ে অনেক সময় অনেকেই কথা বলতো এরকম যে এসিও আসলে শেষ, এসিও এখন আর চলবে না, এসিও এখন এসিও কাজ আর করা লাগে না, এ ধরনের কথা আপনারা অনেকেই হয়তো অনেকের কাছ থেকে শুনছেন। তো আসলে যখন এই এই গুগল যখন তাদের অ্যালগোরিদম গুলোকে ডেভেলপ করা শুরু করলো এবং দেখাচ্ছে যে তারা নিশ্চিত করতে চাইলো যে আমরা সবসময় অথেন্টিক ডেটাটাই প্রোভাইড করব, তখন আসলে এই ধরনের বিষয় সামনে চলে আসলো। আচ্ছা, তারপর যে বিষয়টা হলো যে আসলে যারা অরিজিনালি ফ্রিল্যান্সিং করতে চায় বা দেখাচ্ছে যারা এই এসিও করে আয় করতে চাচ্ছিল তারা যে বিষয়টা করলো, অনেকেই আছে যারা এই পথ ছেড়ে বা দেখাচ্ছে যে এই ফ্রিল্যান্সিং এর জগৎ ছেড়ে চলে গেল, এবং দেখাচ্ছে অনেকেই যে কাজটা করলো যে আসলে গুগল কিভাবে চায়, গুগলের অ্যালগোরিদমটা কিভাবে চায়, বা কিভাবে আমরা কাজ করলে গুগলের অ্যালগোরিদম আমাদেরকে কোনো পেনাল্টি দিবে না, বা আমাদের অ্যালগোরিদমটাকে বা আমাদের এই ওয়েবসাইটটাকে তারা সামনের দিকে নিয়ে আসবে, এই বিষয়টা তারা শেখা শুরু করলো। দেন তারা গুগলের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে তারা এসিও করা শুরু করলো, এবং তাদের ওয়েবসাইটগুলো খুবই দ্রুত সামনের দিকে যেতে থাকলো, কারণ তখন আসলে মানে ফিল্ডটা ছিল নতুন, গুগলের অ্যালগোরিদম বুঝে
যারা এসইও করতো তাদের ফিল্ডটা ছিল নতুন, এবং যারা অ্যাটলিস্ট শিখতে পারছে তারা যে কাজটাতেই হাত দিছে তারা সেই ওয়েবসাইটটাকেই দেখাচ্ছে অতি মানে লো কম্পিটিশনে, বা দেখাচ্ছে যে অতি অল্প সময়ে তারা ফার্স্ট পেজে নিয়ে আসছে। তো সিচুয়েশনটা মনে করি আপনারা বুঝতে পারছেন যে আসলে তখন সিচুয়েশনটা কেমন ছিল, অর্থাৎ ফাঁকা মাঠে একটা গোল দেওয়ার মতো অবস্থা। যারা প্রথম অবস্থায় শিখছে যে আমরা হ্যাঁ এসইওটা একটু গুগলের নিয়ম বা অ্যালগোরিদম মেনে শিখতেছি, তারা দেখাচ্ছে যে যে ওয়েবসাইটটা দিয়ে হাত দিয়েছে ওটাকে র্যাঙ্ক করে ফেলছে। তো এরপরে আবার আবার অনেকেই দেখলো যে না ঠিক আছে, এখন তো দেখতেছি যে অনেকেই আবার ভাবলো এরকম যে আচ্ছা এখন তো দেখতেছি একটা ওয়েবসাইটে হাত দেওয়া মাত্রই ওটা র্যাঙ্ক হয়ে যাচ্ছে, দেখাচ্ছে একটু সামান্য কাজ করার পরে র্যাঙ্ক হয়ে, তখন আবার অনেকেই আবার এসইওর প্রতি চলে আসলো যে হ্যাঁ এসইওর কাজ অনেক সহজ, এটা করলেই মানে খুব দ্রুত এখান থেকে ওয়েবসাইট র্যাঙ্ক করা যায়। তখন আবার আস্তে আস্তে কম্পিটিশনটা বেড়ে গেল। তো কম্পিটিশন লো হোক বা কম্পিটিশন হাই হোক, যতদিন ওয়েবসাইট আছে বা যতদিন আমাদের এই ওয়েবসাইট গুলোকে ফ্রন্ট পেজে নিয়ে আসার চেষ্টা আছে ততদিন আমাদেরকে আসলে এসইও করতেই হবে। এবং আমরা যদি গুগলের অ্যালগোরিদমটা মেনে যদি আমরা এসইও করি তাহলে সেটা আমাদের জন্য সবচেয়ে বেটার, এবং এই নিয়মগুলো ফলো করে যদি আমরা যে কোনো পেজকে র্যাঙ্ক করতে চাই বা যে কোনো ওয়েবসাইটের জন্য যদি আমরা এসইও করতে চাই সেটা আমাদের জন্য সবচাইতে বেটার। এখানে আসলে অনেক পদ্ধতি আছে, হোয়াইট হ্যাট আছে, ব্ল্যাক হ্যাট আছে, গ্রে হ্যাট আছে। তো হোয়াইট হ্যাট, গ্রে হ্যাট, ব্ল্যাক হ্যাট এগুলো সম্পর্কে অনেকের আইডিয়া থাকতে পারে, অনেকের নাও থাকতে পারে, তো এগুলো একটু পরে বিস্তারিত বলছি। আরেকটা বিষয় যেটা, যে অনেক সময় স্প্যামিং করে সামনে আসা যায়, তো একটু এই বিষয়টা একটু বলি ডিটেলস। যে ধরেন একজন স্টুডেন্ট, সে হয়তো অনেক পড়াশোনা করলো, পড়াশোনা করার পর পরীক্ষাতে সে ভালো রেজাল্ট করলো, ঠিক আছে এটা আমরা স্বাভাবিকভাবে যেটা হয় সেভাবেই চলতেছে। কিন্তু একজন স্টুডেন্ট কি করলো, সে আসলে কোনো পড়াশোনাই করে না কিন্তু একটা পরীক্ষাতে সে নকল করলো, করে সে একদম 100-এ 100 পাইলো, খুবই ভালো কথা। তো সে পরীক্ষাতে কিন্তু সেও ভালো করলো, এবং যে সারা বছর কষ্ট করে পরীক্ষা দিছে সেও ভালো করলো, কিন্তু পরবর্তীতে পরীক্ষাতে যে আসলেই ভালো স্টুডেন্ট সে হয়তো পড়াশোনা করে এসে ভালো করতেছে, আর যে হয়তো ব্যাক বেঞ্চার বা দেখা যাচ্ছে পড়াশোনা পারে না ও হয়তো নকল করতে গিয়ে আর নকল করতে পারতেছে না, তখন কিন্তু তার রেজাল্টটা আলটিমেটলি খারাপ হয়ে গেল। তো দেখা যাচ্ছে যে এখানে স্প্যামিং করে বা এসইওর ফিল্ডে স্প্যামিং করে বা দেখা যাচ্ছে যে ব্ল্যাক হ্যাট বা এই ধরনের কাজগুলো করে হয়তো অতি অল্প সময়ে সামনের দিকে আসা পসিবল বা দেখা যাচ্ছে যে একটা ভালো রেজাল্ট পাওয়া পসিবল, কিন্তু দেখা যাচ্ছে ওই সাইটটা আলটিমেটলি একদিন টিকবে না, ওই সাইটটা র্যাঙ্ক করবে না। তবে আপনাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে এখন আপনি হয়তো একটা শর্ট টার্ম পরিকল্পনা করতেছেন যে হ্যাঁ আমার এই ক্যাম্পেইনটা আমি 3 মাস চালাবো। এখন 3 মাস আপনি একটা ক্যাম্পেইন চালাবেন, আপনার একটা পেজকে গুগলের সামনে নিয়ে আসতে হবে, সামনের দিকে নিয়ে আসতে হবে। এখন আপনি কি করলেন যে এই ব্ল্যাক হ্যাট টেকনিক অ্যাপ্লাই করে 3 মাসের মধ্যে একটা সাইট সামনের দিকে নিয়ে আসলেন, কিছু ব্যবসা বাণিজ্য করলেন, কিছু প্রোডাক্ট সেল করলেন, দেন 3 মাস পর গুগল যখন আপনাকে ধরে ফেললো আপনি ব্যবসা বাণিজ্য গুটায় চলে গেলেন। তো এটা দেখা যাচ্ছে শর্ট টার্ম যাদের পরিকল্পনা তারা এটা করতে পারে, কোনো অসুবিধা নাই, তবে এটা অবশ্যই অবশ্যই না করাটাই সবচেয়ে বেটার। তো আমরা যেটা শিখবো বা আমরা যে পদ্ধতিতে এগোবো সেটা অবশ্যই হোয়াইট হ্যাট, এবং দেখা যাচ্ছে যে গুগলের রুলস রেগুলেশন মেনে আমরা এই কাজগুলো করার চেষ্টা করব। আচ্ছা, গুগল যখন একটা ওয়েবসাইটকে বা দেখা যাচ্ছে যে যে কোনো একটা ওয়েব পেজকে সার্চের সামনে নিয়ে আসে, তখন সে কতগুলো রুলস রেগুলেশন বা দেখাচ্ছে কতগুলো ফ্যাক্টর বা কতগুলো অ্যালগোরিদম অ্যানালাইসিস করে বা কতগুলো বিষয় অ্যানালাইসিস করে এই ওয়েবসাইটটাকে সামনে নিয়ে আসে, আপনাদের কারো জানা আছে যে গুগল আসলে কতগুলো ফ্যাক্টরকে অ্যানালাইসিস করে একটা ওয়েব পেজকে ফ্রন্ট পেজে নিয়ে আসার জন্য, কেউ বলতে পারবেন? আচ্ছা, দুইটা কে বললেন একটু শুনি। না না, ওইটা হচ্ছে এসইওর দুইটা ধরন আর কি, ওই দুটো না। আমি বলতেছিলাম যে গুগল যখন একটা ওয়েব পেজকে যখন সামনে নিয়ে আসে তখন গুগল কিছু ফ্যাক্টর বা কিছু অ্যালগোরিদম বা কিছু বিষয় সে সার্চ করে দেখে যে এই ওয়েবসাইটের কোয়ালিটি কেমন, এই ওয়েবসাইটটাতে কি পরিমাণ কন্টেন্ট আছে, এখানে যে কন্টেন্টগুলো আছে এগুলো কি স্প্যাম ফ্রি কিনা, এখানে যে ইমেজগুলো আছে সেটা কি ঠিক কিনা, এটা কি এই সাইটের লোড স্পিডটা কেমন, এটা এই যে ফ্যাক্টরগুলো যে গুগল যে অ্যানালাইসিস করে এরকম প্রায় 200টার অধিক ফ্যাক্টর গুগল অ্যানালাইসিস করে আপনার ওয়েবসাইট সম্পর্কে। দেন আপনার এই 200টা ফ্যাক্টর বা 200-এর বেশি ফ্যাক্টর
মানে এটা জাস্ট 200 বললাম, 200-এর বেশি ফ্যাক্টর গুগল অ্যানালাইসিস করে, এবং এই ফ্যাক্টরগুলো অ্যানালাইসিস করার পর তারা আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করার চিন্তা ভাবনা করে। এখন একটা বিষয় এরকম যে আপনি হয়তো গুগলকে আপনার একটা ওয়েবসাইট গুগলের সব নিয়ম মেনে তৈরি করলেন, কিন্তু কোনো একটা বিষয় গুগলের পছন্দ হলো না, বা সামান্য একটা বিষয় আপনার ওয়েবসাইট সম্পর্কে গুগলের পছন্দ হলো না, তাহলে গুগল আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করবে না। এটা গুগলের মর্জি, গুগল চাইলে করতেই পারে, তবে নর্মালি তারা এই বিষয়টা করে না। তারা সবসময় একটা টেকনিককে বা দেখা যাচ্ছে সবাই সবসময় একটা বিষয়কে বা একটা সবকিছুকেই তারা ফেয়ার ফেয়ার রাখার চেষ্টা করে। তো আপনি যদি সবকিছুই ফলো করেন বা দেখা যাচ্ছে গুগলের রুলগুলো ফলো করে যদি এসইও করেন, অবশ্যই অবশ্যই আপনার ওয়েবসাইটে সামনে আসবে, এবং দেখা যাচ্ছে আপনাদেরকে অবশ্যই দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা রাখতে হবে। আপনি যে আজকেই এসইও শুরু করলেন, কালকেই যে সামনের দিকে সামনের পেজে পেজটা দেখতে পাবেন এমন না, আপনাদেরকে অবশ্যই বেশ কিছু ফ্যাক্টর অ্যানালাইসিস করে, আপনাদেরকে দেখা যাচ্ছে কিছু রুল মেনে গুগলের অ্যালগোরিদমটাকে বুঝে দেন আপনাদেরকে এসইও করতে হবে। আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে যে স্প্যামিং তো কখনই করাই যাবে না, এই বিষয় সম্পর্কে একটু সতর্ক থাকতে হবে। আচ্ছা, আচ্ছা, গুগলের কি লাভ? আচ্ছা আচ্ছা আচ্ছা, তার কি বেনিফিট? আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে বেনিফিট একটা বিষয়, আর একটা হচ্ছে সে আপনার পেজটাকে সামনে কেন দিবে এটা একটা বিষয়। তো বেনিফিটটা হচ্ছে যে আপনারা তো সিপিসি দেখেন তাই না, বা দেখা যাচ্ছে যে গুগলের যে অ্যাড আছে এগুলো তো আপনারা দেখেন তাই না। তো গুগলে যখন আপনারা কোন একটা ওয়েব পেজে যখন কেউ অ্যাড দেয় গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে, সেখান থেকে যে আর্নিংটা হয় নর্মালি সেই আর্নিং এর তো একটা পার্সেন্টেজ গুগল পায়, এবং আপনার আপনি সেখান থেকে একটা পার্সেন্টেজ আপনি পায় পান নর্মালি 45 এবং 55 এই রেশিওতে ভাগ হয়, আপনি পাবেন 45, গুগল পাবে 55। আচ্ছা, তো এই পদ্ধতিতে ভাগটা এখানে হয়। তো আপনার ওয়েবসাইটে যখন যত বেশি পরিমাণ অ্যাড ভিউ হবে আপনার প্রফিটটা যেমন হবে, তার থেকে 10% প্রফিট বেশি হবে গুগলের, বুঝতে পারছেন? আরেকটা বিষয় যে আপনার ওয়েবসাইটটা সবকিছু কন্টেন্ট ফ্রেন্ডলি কিনা, বা আপনার এই ওয়েবসাইটটাকে অ্যানালাইসিস করার পর তারা যে হচ্ছে গুগলের প্রথম পেজে প্রথম রেজাল্টে আপনার ওয়েবসাইটে দিবে, এটা হয়তো তাদের লাভটা হচ্ছে এরকম যে যখন বিভিন্ন ফ্যাক্টর অ্যানালাইসিস করার পর আপনার ওয়েবসাইটটা একদম ওখানে উত্তীর্ণ হবে বা পাশ করে যাবে, তখন বুঝতে হবে যে আপনার ওয়েবসাইটে সকল ডেটা ভ্যালিড এবং এখানে কোনো স্প্যামিং কন্টেন্ট নাই। তো গুগল যদি এই কন্টেন্টটাকে বা আপনার পেজটাকে একদম প্রথম রেজাল্টে রাখে, তাহলে গুগলের যারা ইউজার আছে তারা যখন প্রথমে ওয়েবসাইটে এসেই আপনার এই অথেন্টিক ডেটাগুলো তারা দেখতে পাবে, গুগল সম্পর্কে তাদের বিশ্বাসটা অনেক বেড়ে যাবে, তারা বারবার গুগলেই ফিরে আসবে, এটা হচ্ছে গুগলের লাভ। এখানে পেমেন্টের কাহিনী বলতে আপনি গুগলকে পেমেন্ট করবেন এরকম কিছু? এক্ষেত্রে গুগলকে কিছু পে করতে হবে না, এক্ষেত্রে গুগলকে কোনো কিছুই পে করতে হবে না, আর গুগল এই পেমেন্ট এই ধরনের পেমেন্ট কখনো নেয়ও না। কারণ যে বিষয়টা হচ্ছে গুগল তাদের রেপুটেশনটাকে অনেক ভালোভাবে বিল্ড করছে এবং এটাকে তারা সবসময় রক্ষা করার চেষ্টা করে। গুগলের যে 100% অথেন্টিক ডেটা পাওয়া যায়, এটা যদি সবাই মনে করে, সারা পৃথিবীতে যদি সবাই মনে করে যে গুগলে 100% অথেন্টিক ডেটা পাওয়া যায়, তাহলে মনে করেন যে অন্যান্য সার্চ ইঞ্জিন গুলো শেষ, আর গুগল মনে করেন যে একাই 100। এবং গুগল গুগল মেইনলি এই বিষয়টার উপরই ফোকাস করে তাদের ওয়েবসাইট গুলোকে র্যাঙ্ক করে, এবং দেখা যাচ্ছে যে ওয়েবসাইটের কন্টেন্ট বা দেখা যাচ্ছে কন্টেন্টের কোয়ালিটি এগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে তারা ওয়েবসাইটটাকে বা দেখা যাচ্ছে যে কোনো একটা ওয়েব পেজকে তারা ফার্স্ট পেজে শো করে। অবশ্যই ক্যাটাগরি তো আছে, আপনি দেখা যাচ্ছে যে সারা বিশ্বে, কারণ আমার হ্যাঁ কারণটা হচ্ছে
যে মোবাইল দোকান যখন তাদের ওয়েবসাইটকে এসইও করছে, তারা সুন্দরভাবে বলে দিয়েছে যে তাদের এই ওয়েবসাইটটা মেইনলি বাংলাদেশের অডিয়েন্সদের জন্য, বা দেখাচ্ছে যে বাংলাদেশ থেকে তারা ভিউয়ারটা চায়। এবং আমাদের লোকেশনটাও কিন্তু গুগলের জানা আছে, বা আমাদের এই ওয়েব ব্রাউজারটা যেখান থেকে আমরা চালাচ্ছি এইটার ওয়েবসাইট, এই যে লোকেশনটা, এটা কিন্তু গুগলের জানা আছে, তাই না? তো এই কারণে আমাদেরকে ওই মোবাইল দোকান বলে দিছে যে আমার টার্গেটেড অডিয়েন্স হচ্ছে বাংলাদেশ, আর আমাদের লোকেশন দেখাচ্ছে বাংলাদেশ, তো আমাদেরকে প্রথমে ওইখানেই নিয়ে যাচ্ছে। এই যে বিষয়গুলো। আচ্ছা, তো যে বিষয়টা বলছিলাম যে আসলে এসইও কে তিন ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হোয়াইট হ্যাট, একটা ব্ল্যাক হ্যাট, একটা গ্রে হ্যাট। তো হোয়াইট হ্যাট হচ্ছে যারা হচ্ছে সব ধরনের রুলস রেগুলেশন মেনে তারা হচ্ছে এসইও করতেছে, যারা ব্ল্যাক হ্যাট তারা কোনো রুলস রেগুলেশন মানতেছে না, এরা স্প্যামিং করতেছে এবং দেখাচ্ছে যে গুগলকে ফাঁকি দেওয়ার চেষ্টা করতেছে। গুগলকে ফাঁকি দিয়ে এরা হচ্ছে দেখাচ্ছে যে কিছুদিনের জন্য একটা সাইটকে র্যাঙ্ক করে সামনের দিকে রাখতেছে, পরবর্তীতে ধরা খাচ্ছে এবং দেখাচ্ছে ওখান থেকে ব্যান হয়ে চলে যাচ্ছে। গ্রে হ্যাট যেটা, সেটা হচ্ছে যে এরা কখনো ভালো কাজ করে বা দেখাচ্ছে গুগলের রুলস কিছু মানে, এবং দেখাচ্ছে কিছু রুলস এরা গুগলের মানে না, অর্থাৎ যে রুলস গুলো বা দেখাচ্ছে যে বিষয়গুলো ফাঁকি দেওয়া পসিবল এরা হয়তো দিচ্ছে, আবার দেখাচ্ছে যে রুল গুলো আসলে মানতেই হবে এগুলো আসলে তারা মেনে মেনে চলতেছে। এটা হচ্ছে যে গ্রে হ্যাট, কিছু রুল মানতেছে কিছু রুল মানতেছে না। তো হোয়াইট হ্যাট, গ্রে হ্যাট, ব্ল্যাক হ্যাট, এটা আপনারা একটু আইডিয়া পাইলেন। তো আমরা অবশ্যই হোয়াইট হ্যাট এসইওটা করার চেষ্টা করব, বা দেখাচ্ছে যে এসইওর যত ধরনের কার্যকলাপ আছে এগুলো অবশ্যই লিগ্যাল ওয়েতে আমরা করার চেষ্টা করব, এবং অবশ্যই আমরা গুগলের যে অ্যালগোরিদম বা গুগলের যে রুলগুলো আছে এগুলো একটু আমরা মেনে কাজ করব অবশ্যই। আচ্ছা, আরেকটা বিষয় মনে হয় আপনাদেরকে বললাম যে আগে যে বিষয়টা কাজ করতো, যে যে ওয়েবসাইটের ব্যাকলিক যত বেশি সেই ওয়েবসাইটটা তত সামনের দিকে আসতো, তো এটা আসলে এখন আর কাজ করে না। তারপরেও ব্যাকলিংকের ব্যাপক কাজ আছে, বা দেখা যাচ্ছে যে ব্যাকলিংক এখন একটু অন্যভাবে আমাদের ওয়েবসাইটটাকে সামনে নিয়ে আসতে হেল্প করে। তো ব্যাকলিংকের কাজ আমরা আরো দেখব বিস্তারিত। অলরেডি মনে হয় আমরা প্রোফাইল ব্যাকলিংকটা একদিন মনে হয় একটু সামান্য আইডিয়া দিছিলাম, অনেকের কাছে এখন ওটা আবার দেখাচ্ছে রিভিশন দিলে ওটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো গুগলের তিনটে অ্যালগোরিদমের নাম আপনাদেরকে বলছিলাম, একটা হচ্ছে পান্ডা, তারপরে সম্ভবত বলছিলাম হচ্ছে পেঙ্গুইন, তারপর হচ্ছে হামিং বার্ড। হ্যাঁ, তো এই অ্যালগোরিদম গুলো আসলে খুবই মারাত্মক ভাবে কাজ করছে। তো পান্ডা অ্যালগোরিদমটা যেটা আসে 2010 সালে, এটা আসলে দেখা যাচ্ছে যে 2010 সালে আসার পর বিভিন্ন ওয়েবসাইট ওয়েবসাইটকে মানে একদম মানে গুগল সার্চ রেজাল্ট থেকে অনেক ওয়েবসাইটকে সরায় দেয়, কারণ এরা মূলত ভরসা করতো ব্যাকলিংকের উপর, কন্টেন্টের উপর ভালো ফোকাস করতো না, যার কারণে পরে এগুলো সরে যায়। তো পরবর্তীতে এগুলো আরো অনেক আপডেট আসে, এবং সেই আপডেট গুলোতে তারা কি ধরনের কাজ করছে, মানে কাজ করবে বা কোন ধরনের ওয়েবসাইট গুলোকে তারা সরাই দিবে র্যাঙ্ক থেকে, বা কি ধরনের কন্টেন্ট রাখা যাবে, এই বিষয়গুলো তারা ধীরে ধীরে আস্তে আস্তে আরো আপডেট করতে থাকে। আরেকটা যেটা বিষয় যে গুগল কিন্তু সবসময় বসে থাকে না, তারা আমাদের ওয়েবসাইটকে যে কোনো সময় ভিজিট করতে চলে আসে, মানে এটাকে আসলে বলা হচ্ছে গুগলের বট বা গুগলের রোবট অনেকে বলে, বা গুগল বট বলে, গুগল রোবট বলে, অনেক কিছুই বলে। তো এরা হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করে এবং আমাদের ডেটাগুলো এদের ডেটা সেন্টারে, বা দেখা যাচ্ছে এদের যে যেখানে ডেটাগুলো রাখার যে জায়গা আছে সেখানে তারা এই ডেটাগুলো কপি করে পাঠায় দেয়, এবং এই ডেটাগুলো কিন্তু অ্যানালাইসিস হয়। তো আপনারা এটা বলতে পারবেন না যে গুগল বট কখন আপনার ওয়েবসাইট ভিজিটে আসবে, সে যে কোনো সময় আসতে পারে, সে দেখ আপনি বুঝবেন না যে সে গুগল বট আপনার রোবট বা গুগল যে রোবটটা আছে এটা আপনার ওয়েবসাইট ভিজিট করতেছে, আপনি আপনি ওয়েবসাইটে কাজ করতেছেন, ও আসতেছে ভিজিট করতেছে ডেটাগুলো নিচ্ছে চলে যাচ্ছে। আচ্ছা, একটা বিষয় আপনারা খেয়াল করবেন যে গুগলে যে অনেক সময় আপনি হয়তো কিছু একটা সার্চ দিছেন যেটা আসলে গুগলের কাছে নাই, তারপরে দেখবেন দুই একটা ডেটা আপনাদেরকে দেখাচ্ছে, তো এই ডেটাগুলো আসলে কোথায় পায়? এই যে গুগল, আপনি দেখাচ্ছে যে কোন একটা ওয়েবসাইটে একটা ডেটা আপনি দিয়ে রাখছেন, কিন্তু হুবাহু ওই ডেটা এখন কেউ একজন সার্চ করছে না, বা একটু পাশাপাশি, বা দেখাচ্ছে যে দুই একটা ওয়ার্ড কম বেশি করে, বা দেখাচ্ছে যে আমরা যখন কিওয়ার্ড দেখছিলাম যে একটু আগে পিছে কম বেশি হয়ে গেছে কিওয়ার্ডের, এই ধরনের কিওয়ার্ড দেখে যখন কেউ সার্চ করে তখন আসলে সার্চ রেজাল্টটা আমাদের সামনে কিভাবে শো করে? এই যে গুগল বট আছে এরা কিন্তু এই ডেটাগুলোকে তারা কিন্তু প্রোভাইড করে, বা তারা ডিসিশন নেয়। সরি, একটু সময় নিচ্ছি।
আচ্ছা, তো আমরা যে কাজটা করতে পারি, গুগলের এই রুলস গুলো বা গুগলের এই নিয়ম গুলো মেনে আমরা দুই ভাবে আমাদেরকে আমাদের এসইও কার্যক্রমটা আমরা চালাতে পারি, একটা হচ্ছে অন পেজ, একটা হচ্ছে অফ পেজ। এটা সম্ভবত রিয়াজুল ইসলাম রিয়াজ একটু আগে বলছিলেন, তো আমি তখন বলছিলাম যে ফ্যাক্টর গুলোর কথা, আর হচ্ছে এখন আমি যেটা বলছি এটা হচ্ছে এসইও করার যে পদ্ধতি, অন পেজ এসইও এবং অফ পেজ এসইও। তো আমরা অন পেজ এসইও আগামীকাল শুরু করব, এটা একটু বড় টপিক, এটা আগামীকাল আমরা অন পেজ এসইও নিয়ে বিস্তারিত কথাবার্তা বলবো ইনশাল্লাহ। তো আজকে শুধুমাত্র গুগলের অ্যালগোরিদম এবং দেখাচ্ছে যে আপনারা যে কিওয়ার্ড গুলো রিসার্চ করবেন, এই কিওয়ার্ড গুলো কিভাবে সার্চ ভলিউম বা দেখাচ্ছে যে কিওয়ার্ড গুলো কতটুকু কোয়ালিটি ফুল এগুলো একটু বের করে একটু দেখলাম। তো আজকে অবশ্যই আপনাদের কাজ দিব বা বাড়ির এইচডব্লিউ দিব বা দেখাচ্ছে যে ক্লাস ওয়ার্ক আপনাদেরকে দিব।